নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুরআনু শাফিউম মুশাফফা নবীজি বলেছেন এই কোরআন হলো এমন শাফায়াতকারী কিতাব যেই কিতাবের শাফায়াত কিয়ামতের দিন যিনি গ্রহণ করবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ নবীজি বলেছেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে অর্থাৎ জীবনে যারা এই কোরআনকে গ্রহণ করে নেবে কোরআন পড়বে কোরআন মানবে কোরআন বুঝবে কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করবে যারা কিয়ামতের দিন কোরআনের শাফায়াত পেয়ে যাবে তারা ওমান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার আর যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে যারা তাদের জীবনে কোরআন গ্রহণ করবে না কোরআন পড়বে না বুঝবে না মানবে না কোরআনের বিরুদ্ধাচরণ করবে গোটা জীবন ভর যারা কোরআন আর কোরআনওয়ালাদের বিরুদ্ধাচরণে থাকবে এই কোরআন কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে দাঁড়াবে কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ওই ব্যক্তির কি নাজাতের আর কোনো উপায় আছে নাকি জোরে বলেন তার নাজাতের আর কোনো উপায় নাই কোরআন যার পক্ষে আল্লাহ তাআলার রহমত আল্লাহর মাগফিরাত আল্লাহর জান্নাত তার পক্ষে আল্লাহ তার জন্য জান্নাত রেখেছেন কোরআন যার বিরুদ্ধে দাঁড়াবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য আমরা যদি দুনিয়া আখেরাতে উভয় জায়গায় সফল হতে চাই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই আমরা সকলে কোরআনের সাথে আছি এবং কোরআনকে আমরা যে ভালোবাসি এতে কোনো সন্দেহ নাই কারণ আজকের এই উপস্থিতি সেটা প্রমাণ করছে আলহামদুলিল্লাহ বলেন প্রিয় উপস্থিতি আমরা আজকে মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করে আল্লাহর কোরআন থেকে হেদায়াতের উদ্দেশ্যে কিছু কথা শুনব আমরা পারবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে পূর্ণাঙ্গ ধৈর্য ধারণ করে হেদায়াতের নিয়তে প্রত্যেকটি কথা শোনার তৌফিক দান করেন আমরা সকলে পড়ি আমিন আমরা অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না সরাসরি আমরা কোরআনুল করিম থেকে তাফসীর শুনব এবং সে আলোকে জীবন গঠনের অভিপ্রায় নিয়ে প্রতিটি কথা শুনব আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন সম্মানিত সুধী মণ্ডলী আমি আপনাদের সামনে কোরআনুল করিমের ২৪ নম্বর সূরা কত নম্বর সূরা ২৪ নম্বর সূরা সূরার নাম হচ্ছে সূরাতু আন-নূর সূরা নূরের ৩০ নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আজকে আমরা বাস্তবমুখী এবং আমাদের জীবন জান্নাতের পথে পরিচালিত হয় এরকম কিছু হেদায়েতি কথা কোরআন সুন্নাহর আলোকে শুনব ইনশাআল্লাহ এই আয়াত থেকে আলোচনা শুরু করবার আগে আমরা সকলেই এই আয়াতখানি প্রাণ ভরে জবান খুলে সওয়াবের নিয়তে আন্তরিকতার সাথে তিলাওয়াতের চেষ্টা করব সকলে পারবো না ইনশাআল্লাহ তাহলে সবাই জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون إرشاد হচ্ছে قل হে নবী আপনি বলুন للمؤمنين
মুমিন পুরুষদেরকে আমরা সবাই ইমানদার না বেঈমান আমরা যে ইমানদার সেটা আমরা মুখ খুলে সাহস করে আজ বলতেও পারছি না এটাও ঠিক আবার বললেন একটু সকলে জবাব দিন তো আমরা ইমানদার না বেঈমান না আর একটু জোরে বলেন না আল্লাহ এই মাদ্রাসার ময়দানে আমরা ঈমানের ঘোষণা দিয়ে আপনাকে সাক্ষী রাখছি আমরা সকলে ঈমানের ঘোষণা দিয়েছি আমরা ঈমানদার আপনি আমাদের ঈমানকে কবুল করে নেন আমিন তাহলে এই আয়াতে সম্বোধন করা হয়েছে কাদেরকে আপনারা কি ঈমানদারের বাহিরে না তাহলে বলেন আমাদেরকে এটা একটা ক্লাস তাফসীর মাহফিল এটা একটা ক্লাস এখানে কথা বলতে হবে ডানে বামে তাকায়েন না আমি এখানে বসেছি আমার ফোন সাইলেন্ট করে রেখেছি ফোন আসবে আমি রিসিভ করব না আমি ডানে বামে তাকাবো না এখানে আশেপাশে কি হচ্ছে আমি দেখব না আমি যদি আমার সকল মনোযোগ এই আয়াতের দিকে রাখতে পারি তাহলে আপনারা কি কয়েক মিনিট আপনাদের মনোযোগ আমার দিকেই রাখতে পারবেন না ইনশাআল্লাহ আমি গত বছর আপনাদের এখান থেকে হয়তো কয়েক কিলো দূরত্ব হবে আমি দিনের বেলা এসেছিলাম এটা মাদ্রাসারই মাহফিলে পাঁচ কাউনি আপনারা গিয়েছিলেন তাই না কারা কারা গিয়েছিলেন হাত তুলেন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত নামান আল্লাহ সবাইকে কবুল করেন এই মাহফিলের কথা আমি বাংলাদেশের অনেক জায়গায় বলেছি এত ভদ্র মানুষ আপনারা আমার এখন মনে আছে নীরবতার সাথে বসে বসে দীর্ঘ সময় আলোচনা শুনেছেন আর রেসপন্স করেছেন আজকেও কি আমরা তার পুনরাবৃত্তি ঘটাতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমরা এখান থেকে কিছু মেসেজ নিয়ে বাড়ি যেতে পারবো আজকে ইনশাআল্লাহ তাহলে এই আয়াতে সম্বোধন করা হয়েছে কাদেরকে আমাদেরকে যেহেতু আমরা মুমিন আমাদেরকে কি বলা হচ্ছে তো শুনেন কুল লিল মুমিনিনা হে নবী মুমিন পুরুষদেরকে আপনি বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষুদ্বয় অবনত রাখে চোখের যেন হেফাজত করে দৃষ্টি যেন সংযত রাখে ওয়াইহফাযু ফুরুজাহুম আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে যালিকা আজকা লাহুম এটা হলো তাদের জন্য অধিকতর পবিত্রতা ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন নিশ্চয়ই তারা যা করে সব জানেন কে আজকের মাহফিলে কি মা বোনেরা এসেছেন তারা ভাববেন আজকের এই আয়াতে যেহেতু মুমিন পুরুষদের কথা বলা হয়েছে আমরা এবার সকল বান্ধবীরা মিলে চলো কথাবার্তা বলি আমাদের আর ওয়াজ শোনার দরকার নাই এজন্য মা বোনদেরকে আগে ভাগেই সতর্ক করে দিই আজকের এই আলোচনা নারী পুরুষ উভয়ের জন্য এই আয়াতে পুরুষদেরকে আল্লাহ যে আদেশ দিয়েছেন পরবর্তী আয়াতে নারীদেরকেও আল্লাহ একই রকমের আদেশ দিয়েছেন আল্লাহ কি বললেন পরবর্তী আয়াতের কি অংশে আল্লাহ বললেন ওয়াকুল লিল মুমিনাতি হে নবী মুমিনা নারীদেরকেও আপনি বলুন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়াইহফাযনা ফুরুজাহুন্না তারাও যেন তাদের চক্ষুদ্বয়ের হেফাজত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে তাহলে একই রকম সেম অর্ডার একই রকমের আদেশ মুমিন পুরুষদেরকেও দেওয়া হয়েছে মুমিনা নারীদেরকেও দেওয়া হয়েছে এখানে মুমিন পুরুষ আর নারীদেরকে দুটো জিনিস দুটো বিষয়ের হেফাজতের কথা বলা হয়েছে পুরুষোচিত কণ্ঠে সবাই বলেন তো এই আয়াতে কারিমাগুলোতে মুমিন নারী এবং পুরুষদেরকে কয়টা জিনিস হেফাজত করতে বলা হয়েছে আবার বলবেন সবাই আরেকবার বলি এক নাম্বার চক্ষুদ্বয়ের হেফাজত দুই নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত আপনারা ভাববেন হুজুর কোরআনে এত বিষয় রেখে আপনি আজকে এই আয়াত থেকে
আলোচনা শুরু করেছেন কেন আপনি কিছুক্ষণ পরে বুঝবেন কেন এই আয়াত থেকে আলোচনা শুরু হয়েছে আজকের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে কেবলমাত্র এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণহীন করে ফেলার কারণে যদি এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণ করা যায় একটি সমাজ সভ্যতা এবং রাষ্ট্রের চিত্রকে বদলে দেওয়া যায় প্রথমে বলা হয়েছে কিসের কথা আরেকটু জোরে বলবেন এই চক্ষুদ্বয় এটা কার দেওয়া দান কার দেওয়া নেয়ামত কত বড় নেয়ামত যদি এই চক্ষুদ্বয় না থাকতো তাহলে আমরা এই দুনিয়ার কোনো সৌন্দর্য উপভোগ করতে পারতাম না চোখের আলো আছে বলে আমরা চক্ষু মেললেই আল্লাহর এই সৃষ্টির সৌন্দর্য আমরা দেখতে পারি একটু চক্ষু বন্ধ করলে দেখবেন সকলে একবার চোখ বন্ধ করেন তো কিছু প্র্যাকটিক্যাল ওয়াজ হোক সাদা কালো বোঝা যায় না এবার তাকান সাদা কালো বোঝা যায় না চক্ষু বন্ধ করলে লাল নীল বেগুনি বিভিন্ন কালার বোঝা যায় না সব তখন কি লাগে জোরে লাগেন জোরে বলেন কি লাগে অন্ধকার লাগে জন্মের পরে যারা জন্ম থেকে নিয়ে যারা অন্ধ দেখে না এরা সবকিছুই কি দেখে জোরে বলেন আর আপনার কাছে ক্যামেরা আছে দুইটা ক্যামেরা তাই না আপনি দেখতে পাচ্ছেন যদি না থাকতো আপনি দেখতে পারতেন না এই চক্ষুদ্বয় আল্লাহর দেওয়া এক শ্রেষ্ঠ নেয়ামত এবং আল্লাহ তাআলা মানুষের চক্ষুদ্বয় এত সুন্দর করে ডিজাইন করেছেন মানুষ ছাড়া অন্যান্য কোনো প্রাণী বা জীবজন্তুর চক্ষু এত সুন্দর না কিছু কিছু মানুষের চক্ষুদ্বয়ের দিকে তাকালে দেখবেন মনে হয় তার চোখগুলো খুব টানা টানা চোখের দিকে তাকালেই মায়া লাগে এরকম মানুষও আছে না নাই পশু পাখি অন্যান্য জীবজন্তুর চক্ষুদ্বয় মানুষের মতো এত সুন্দর না আর ডিজাইনটাও কি সুন্দর গরু ছাগলের চক্ষু দেখবেন মাথার দুই দিকে গরু ছাগলের মতো যদি আমাদের চক্ষুদ্বয় একটা মাথার এই পাশে আরেকটা মাথার এই পাশে হতো আমার ফুটবল খেলোয়াড় ভাইরা কোনোদিনও ফুটবল খেলতে পারতো না মাথা দিয়ে কি দেয় এই হেড দিতে গেলে তার চক্ষু থাকতো একদম আলু ভর্তার মতো শেষ হয়ে যেত এজন্য আল্লাহ তাআলা চক্ষুটাকে ডিজাইন করেছেন এত সুন্দর করে কপালের নিচে দিয়েছেন আবার চোখের উপরে হাড্ডিও আছে এই হাড্ডি দিয়েছেন আল্লাহ তাআলা প্রোটেকশনের জন্য নিরাপত্তার জন্য আপনি যেন হুচট খেয়ে পড়ে গেলে সরাসরি চোখের মধ্যে কোনো অ্যাটাক না হয় চক্ষু যেন আক্রান্ত না হয় চোখের উপরে এজন্য হাড্ডি দেওয়া হয়েছে হুচট খেয়ে বা উষ্টা খেয়ে পড়ে গেলে হাড্ডিতে আঘাত লাগবে চোখের কোনো হেফাজত চোখের কোনো ক্ষতি অত সহজে হবে না সুবহানাল্লাহ কি সূর্যের আলো সূর্যের প্রখর তাপ সরাসরি চোখে হিট করলে তাকাতে পারবেন না দেখবেন দিনের বেলা যখন সূর্য উঠে আপনি কি একদম সূর্যের দিকে তাকায় থাকতে পারবেন সানগ্লাস ছাড়া সূর্যের আলো যেন চোখে হিট না করে চোখের উপরে আল্লাহ ব্রু দিয়েছেন যাতে করে চোখের মধ্যে সূর্যের এই প্রচন্ড হিটিংটা না লাগে অবশ্য কিছু কিছু নারীরা আছেন এই ব্রু প্লাগ করে যদিও আপনাদের মাগুরাতে এরকম নারী এরকম মা বোন নেই কি বলেন আপনারা চোখের উপরে যদি মনে করেন ব্রু না থাকতো নারী পুরুষ সবাইকে শিলা মুরগির মতো দেখতে লাগতো আমার যে সকল বোনেরা এই ব্রু প্লাগ করেন তারা হারাম এবং ঘৃণিত একটি কাজ করেন যারা এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে আমি আমাদের বোনদেরকে বলবো খবরদার এই ঘৃণ্য এবং হারাম কাজটি আপনারা করবেন না আল্লাহ যেটা দিয়েছেন ওটাই হচ্ছে মূল সুন্দর এটাকে আবার আপনি প্লাগ করতে যাবেন না এটা হারাম করে দিয়েছেন কে এই চক্ষু নিয়ে বিজ্ঞান গবেষণা করে এমন এমন তথ্য দিয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই যে চোখের পাতা আমি নিজেও পিট 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 করছি মিনিটে কতবার যে চোখের পলক পড়ে
হিসাব আছে কোনো কথা বলেন না কেন এটা ইচ্ছাকৃত হয় না অটোমেটিক হয় অটোমেটিক হয় বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষ প্রতিদিন 11,000 বার চোখের পাতা পিট 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 করে সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে পড়বেন আবার আমাদের এই চক্ষুর পাওয়ার এত বেশি আমার হাতে এটা কি সকলে বলেন এক সেকেন্ডে একটা ফোন দিয়ে কয়টা ছবি তোলা যাবে এক সেকেন্ডে যুবক ভাইরা কথা বলেন কয়টা আপনারা বলেছেন আপনাদের কথা আমি কাউন্ট করলাম কয়টা এক সেকেন্ডে কয়টা বিজ্ঞানীরা চোখের উপর গবেষণা করে বলেছেন মানুষের চোখের লেন্সের এত পাওয়ার প্রতি সেকেন্ডে মানুষের চক্ষু 10টি ছবি এট এ টাইম তুলে রাখতে পারে তবে আমি এই কথা বিশ্বাস করি না বিজ্ঞান যা বলবে সেটাই কি সত্য কেন বিশ্বাস করি না আপনাকে প্রমাণ দেই আমি এই মুহূর্তে এখানে অনেক মানুষ দেখছি কিন্তু এক সেকেন্ডে সকলের চেহারা আমার ব্রেইনে যায় না ব্রেইন হলো মানব দেহের পরিচালক তার অনেকগুলো সেন্টার আছে এই অন্যতম সেন্টার হচ্ছে চক্ষু এগুলো ইনস্ট্রাকশন সেন্ড করে কোথায় ব্রেইনে চক্ষু যে এক সেকেন্ডে 10টা নয় আরো বেশি দেখে এর প্রমাণ দেখেন এখানে কয়জন 1 2 3 এই যে আমার সামনে যারা আছে এখানে আমি যাদেরকে আমার চক্ষু সরাসরি দেখছে 10 জনের বেশি মানুষের চেহারা এতে টাইম দেখলে সাথে সাথে আমার ব্রেইন ক্যাচ করতে পারছে পারছে কিনা ক্যামেরা দিয়ে এটা সম্ভব বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন একজন মানুষ যদি 8 ঘন্টা ঘুমায় কয় ঘন্টা 24 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা ঘুমায় আর বাকি সময় যদি হাঁটাচলা করে দেখা সে এদিক ওদিক দেখে তাহলে ওই বাদবাকি 16 ঘন্টায় তার একটা চক্ষু দিয়ে সে 5,76,000 ছবি ক্যাপচার করতে পারে কত লক্ষ 5 লক্ষ কত হাজার আমাদের ফোনে এত মেমরি নাই 4-5,000 ছবি তুললে ফোন হ্যাং করে ঠিক কি না আবার আপনি যদি মোবাইল ফোন হাতে নিয়ে 2-3 ঘন্টা ছবি তুলেন ভিডিও করেন চার্জ থাকবে না চার্জে লাগাতে হবে কিন্তু আপনার চক্ষু যে জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত দেখছে বলেন তো আমাদের শরীরের কোন জায়গায় কি চার্জার ঢুকানোর কোন জায়গা আছে নাকি না কোথাও আছে নাকি কিছু চার্জার নাই চার্জ দেওয়া লাগে না কিছুই লাগে না এটা অনবরত চলছে একজনের হুকুমে তিনি কে আপনারা ভাববেন হুজুর বিজ্ঞানের এত তথ্য কেন দিচ্ছেন একটু পরে বুঝবেন কেন তথ্য দিচ্ছি কে নেয়ামত আপনাকে দেওয়া হয়েছে যে পরিবেশে আমরা বসবাস করি এই পরিবেশে জীবাণু আর জীবাণু জীবাণু আর ব্যাকটেরিয়া এত জার্ম এত জীবাণু আমরা যে চক্ষু দিয়ে তাকাই প্রতিনিয়ত আমাদের চোখের ভেতরে হাজার হাজার জীবাণু প্রবেশ করছে এগুলো যদি নিষ্কাশনের ব্যবস্থা না থাকতো আমরা অন্ধ হয়ে যেতাম চোখের আলো হারিয়ে ফেলতাম এজন্য ডাক্তারের কাছে গিয়ে আমরা এই চোখের থেকে আমাদের জীবাণুগুলো বের করা লাগে না আল্লাহ অটোমেটিক মেডিসিন দিয়েছেন চোখের ভেতরে তরল এক ধরনের পানিও আল্লাহ দিয়েছেন যত ধরনের জীবাণুই আমাদের চোখের ভেতরে প্রবেশ করুক না কেন এই তরল পানিগুলো দিয়ে আল্লাহ তাআলা জীবাণুগুলোকে একদম ধ্বংস করার ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ এই ক্যামেরাগুলোর কত মেগাপিক্সেল আছে আমি জানি না যুবক ছেলেরা মোবাইল ফোন বের হলেই জিজ্ঞেস করে আচ্ছা এই ফোনের মেগাপিক্সেল কত ছবিটা কেমন ভালো হয় আমি যতটুকু জানি হয়তো 150-200 মেগাপিক্সেলের ক্যামেরা বা ফোন বাজারে থাকতে পারে আপনি না চাইতেই আপনার চোখের মধ্যে আল্লাহ তাআলা বিজ্ঞানীরা গবেষণা করে এটা বলেছেন যে মানুষের চোখের ভেতরে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স মানুষের চোখের এত পাওয়ার একটা চক্ষু দিয়ে মানুষ 1 মিলিয়ন মানে 10 লক্ষ কালারকে শনাক্ত করতে সক্ষম সুবহানাল্লাহ সবাই গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো এই চক্ষুদ্বয় এই নেয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন সকলে বলেন তিনি কে তো যিনি চক্ষুদ্বয় দিলেন এই চক্ষুদ্বয় ব্যবহারের নীতিমালা তিনি শেখাবেন না
এমনটা তো হতে পারে না যত্রতত্র আপনার চক্ষুদ্বয় আপনি ব্যবহার করতে পারবেন না এই চক্ষু হচ্ছে হৃদয়ের আয়না কিসের আয়না হৃদয়ের আয়না চক্ষুদ্বয় দেখে হৃদয় সেটা কল্পনা করে চিন্তা করে যারা তাদের চক্ষুদ্বয় হেফাজত করতে পারবে তারা চরিত্রবান হয়ে যেতে পারবে এজন্য আল্লাহ তাআলা এই আয়াত যে আয়াত আজকে আমরা আলোচনা শুরু করেছি এই আয়াতে আল্লাহ লজ্জাস্থান হেফাজতের কথা বলেছেন পরে লজ্জাস্থান হেফাজত মানে হলো অবৈধ পথে বিবাহ বহির্ভূত পন্থায় এই লজ্জাস্থানের ব্যবহার না করা লজ্জাস্থানের হেফাজতের কথা বলেছেন আল্লাহ পরে চোখের হেফাজতের কথা বলেছেন আগে কারণ চক্ষুদ্বয় হেফাজতে না থাকলে লজ্জাস্থানও হেফাজতে থাকবে না আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন চক্ষুদ্বয় হলো লালসার উদ্বোধক চক্ষুদ্বয় হলো লালসার উদ্বোধক আজকের এই অনুষ্ঠান উদ্বোধন হয়েছে হয়তো বিকেল বেলা বা দুপুর বেলা কোরআন তেলাওয়াতে মধ্য দিয়ে যে কোনো একটা অনুষ্ঠান যে কেউ এসে উদ্বোধন করে থাকে লালসা খারাপ চিন্তা অশ্লীলতা বাজে চিন্তা উদ্বোধন করে জোরে বলতে হবে জোরে বলেন উদাহরণ রাস্তায় দাঁড়িয়ে আছে আব্দুল করিম বসে আছে কিংবা দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর জরিনা বা সকিনা যাচ্ছে যখন তার চক্ষুদ্বয় জরিনা বা সকিনার দিকে গেল হায় কিছুক্ষণ পর তার বন্ধু আরেকজন এসেছে কই রহিম চাচার মেয়ে জরিনা বা সকিনা এত সুন্দর দুস্থ এটা তো আগে জানতাম না রে এই যে প্রথমে তার চক্ষু তার দিকে গেল হৃদয়ের আয়না দিয়ে সেটা কল্পনা করা আরম্ভ করলো বাড়িতে গিয়া পড়ার টেবিলে মন বসে না শুধু তার কথা ভাবে প্রথমে দেখেছে কি পরে তার হৃদয় বা অন্তর সেটাকে কল্পনা করছে করতে করতে তার নফস যদি তাকে ধোঁকা দেয় দেখা যাবে হারামের দিকে সে চলে যাবে তাহলে এই অশ্লীলতার উদ্বোধন হয়েছে কি দিয়ে কিন্তু এই ছেলেটা আব্দুল করিম যেদিন পথে দাঁড়িয়েছিল সে যদি আল্লাহর ভয় অন্তরে রেখে এই চিন্তাটা করত রাস্তাঘাটে কোনো নারী গেলে আমি তাকাবো না আমার এই চক্ষু আমার নয় দিয়েছেন কে তিনি হুকুম করেছেন এটাকে আমি সংযত করব অবনত করে রাখব হেফাজত করব তাকাবো না যদি না তাকাতো তো জরিনা সকিনার চিন্তা মাথায় ঢুকতো কথা বলেন ঢুকতো এজন্য আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যথার্থই বলেছেন চক্ষুদ্বয় হলো লালসার উদ্বোধক কাজেই যে ব্যক্তি এর নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ করতে পারে তার যৌনাঙ্গ তার লজ্জাস্থান ও হেফাজতে থাকবে আর যে তার দৃষ্টিকে অবাধ উন্মুক্ত এবং সর্বগামী করে দিবে সে নিজেকে নৈতিক পতন থেকে আর রক্ষা করতে পারবে এজন্য পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ তাআলা তাদের চরিত্র হেফাজতের জন্য সর্বপ্রথম যে আদেশ দিয়েছেন সেটা হলো নারী হোক পুরুষ হোক প্রথমে তারা তাদের কি হেফাজত করবে আস্তে বলবেন না জোরে বলেন কি হেফাজত করবে এজন্য আল্লাহ তাআলা সূরাতু আন-নূরের 30 নম্বর আয়াত এবং 31 নম্বর আয়াতের কিয়দাংশে আল্লাহ নারী এবং পুরুষকে কি কথা বলেছেন চক্ষুদ্বয়ের হেফাজত করো যদি চক্ষুদ্বয় হেফাজত করা যায় সমাজে কোনো নোংরামি হবে না ধর্ষণ হবে না জিনা বেবিচার প্রক্রিয়া হবে না একটা পবিত্র সমাজ একটা সুন্দর সমাজ আমরা পেয়ে যাব কারণ আল্লাহ তাআলাই চক্ষুদ্বয় দিয়েছেন এর ব্যবহারের নীতিমালাও তিনি শিখিয়েছেন সুতরাং আমরা যদি এই নীতিমালাগুলো গ্রহণ করে আল্লাহর দেওয়া নিয়ম কানুনগুলো মানতে পারি আমাদের নিজেদের জীবন এবং আমাদের সমাজকে যিনি সুন্দর করে দিবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে
চক্ষুর দয় হেফাজত করলে আপনার দোষটাও উপকার হবে সুবহানাল্লাহ পড়বেন না আমার বোনেরাও খেয়াল করে শুনবেন আজকের ওয়াজ আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর বলে দিয়েছেন আজকে নারীরাও আছে চিন্তা করলাম এমন আয়াত থেকে আলোচনা হওয়া উচিত যাতে সকলেই फायदा পায় নারী পুরুষ যুবক যুবতী তরুণ তরুণী বুড়া বুড়ি সবাই যেন फायदा পায় ইনশাআল্লাহ চক্ষুদ্বয় হেফাজত করলে আমাদের নিজেদের লাভ হবে কয়টা আরো জোরে বলেন নাম্বার 1 এক নাম্বার যদি আমরা আমাদের চক্ষুদ্বয়ের হেফাজত করতে পারি তাহলে আমরা আল্লাহর বাধ্যগত বান্দা এবং আল্লাহর বাধ্যগত বান্দিতে পরিণত হয়ে যাব কারণ আমাদের এই চক্ষুদ্বয় হেফাজতের কথা যিনি বলেছেন জুরে বলেন তিনি কি আল্লাহ কেউ যদি চোখের যত্রতত্র ব্যবহার করে তো সে আল্লাহর অবাধ্যগত বান্দা বান্দি হয়ে গেল আর বর্তমান জামানায় চোখের হেফাজত করতে পারা এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার কি আপনি চ্যালেঞ্জের ব্যাপার আসুন আপনাকে বুঝাই এটা কি হাতে নিয়েছেন ইউটিউবে গিয়ে একটা ওয়াজ শুনবেন একটা ইসলামী আলোচনা শুনবেন ভালো কথা আপনি শুনছেন দেখবেন একটা ভালো ভিডিও থাকলেও এর নিচে দিয়ে আরো দুই তিনটা খারাপ ভিডিও কি যুবক ভাইরা কথা বলেন ঠিক আছে ওদিকে যেন আপনার দৃষ্টি না যায় বলছিলাম চক্ষু হেফাজত বর্তমানে ফিতনার জামানায় সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার রাস্তাঘাটে বের হলেই কত আজেবাজে জিনিস নগ্ন অর্ধনগ্ন মহিলাদের অশ্লীল বিজ্ঞাপন আছে বিলবোর্ডে আর সাইনবোর্ডে মার্কেটগুলোতে ঢুকলেই দেখবেন কত অশ্লীল বিজ্ঞাপন সকালবেলা পত্রিকা পড়বেন সেখানেও বিপদ পত্রিকায় আলাদা একটা বিনোদন পাতাই আছে ম্যাগাজিন হাতে নেবেন সেখানেও নোংরা ছবি আছে অর্থাৎ আপনি টেলিভিশন ওপেন করবেন সেখানেও দেখবেন অশ্লীলতা বেহায়াপনা নোংরামি আছে না নাই বর্তমানে এমন এক যুগে আমরা বসবাস করছি এই যুগে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত চক্ষুদ্বয়কে পবিত্র রাখা এটা হলো এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ বলছিলাম হেফাজতের উপকারিতা কি এক নাম্বার যদি চক্ষুদ্বয় হেফাজত করতে পারেন আপনার পরিচয় এই দুনিয়াতে আপনি আল্লাহর বাধ্যগত বান্দা আপনি আল্লাহর বাধ্যগত বান্দি সুবহানাল্লাহ আমরা কি আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর সামনে যেতে চাই না জোরে বলেন না তাহলে আল্লাহ এখানে আদেশ করেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম পরের আয়াতে আল্লাহ বলেছেন ও কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ও নবী মুমিন পুরুষ আর মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুদ্বয়ের হেফাজত করে আল্লাহর এই আদেশ যদি আমরা পালন করি আমরা হয়ে গেলাম আল্লাহর আনুগত্যকারী নবীজির আনুগত্যকারী আল্লাহ আর রাসূলের আনুগত্যকারী যারা আল্লাহর জান্নাত পাবে তারা আল্লাহ আর রাসূলের আনুগত্যকারী যারা সফল কাম হয়ে যাবে তারা এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন فقد فاز فوزا عظيما الله تعالى বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে সে ব্যক্তি সফল হয়ে যাবে সফলতা মানে হলো জান্নাত কোরআনে আল্লাহ যেখানে সফলতার কথা বলেছেন এটা হলো চূড়ান্ত সফলতা জান্নাতে যেতে পারা এটা হলো মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা ঠিক কিনা এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়ামান যুহজিহা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতু الدنيا إلا متاع الغرور الله تعالى বলছেন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে সেই ব্যক্তি হলো আসল সফল কাম
আপনার টাকা পয়সা ক্ষমতা সবই আছে কিন্তু মরার পরে জান্নাত পেলেন না এটার নাম সফলতা নাকি ব্যর্থতা তাহলে মুমিনের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর জান্নাত পাওয়া আমরা সবাই আল্লাহর জান্নাত চাই কি চাই না এটা হলো চূড়ান্ত সফলতা চক্ষুদ্বয় হেফাজতের প্রথম উপকারিতা হলো আপনি আল্লাহর অনুগত্যকারী বান্দায় পরিগত পরিগণিত হয়ে যাবেন আর কোরআন আমাদেরকে জানিয়েছে আল্লাহর অনুগত্যশীল বান্দা বান্দি যারা সফল কাম হয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা এটা কয় নম্বর উপকারিতা আর কি জোরে বলেন নাম্বার 2 দুই নাম্বার চক্ষুদ্বয় হেফাজতের দুই নাম্বার উপকারিতা হলো যে সকল নারী এবং পুরুষেরা তাদের চক্ষুদ্বয় তারা হেফাজত করবে তাদের হৃদয় আর মনকে যিনি পবিত্র বানিয়ে দিবেন তিনি কে আল্লাহ আপনি যখন আপনার চক্ষুদ্বয় দিয়ে মোবাইল হাতে নিলে আজেবাজে জিনিস দেখবেন না নিষিদ্ধ জিনিস দেখবেন না আপনি যখন নাটক সিনেমা অশ্লীল ভিডিও পর্নোগ্রাফি এবং বেগানা নারীর দিকে অথবা নারীরা বেগানা পুরুষের দিকে চক্ষু দিবে না ওই নারী বুকের দিকে ইশারা করে বললেন হাদিসে এসেছে আশারা ইলা সদরিহি নবীজি তার বুকের দিকে ইশারা করে বললেন আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা এটা হলো তাকওয়া এটা হলো তাকওয়া এখানেই হলো তাকওয়া দাড়ি আছে টুপি আছে কিন্তু দাড়ি টুপি থাকার পরেও সুন্নতি পোশাক পরিধান করার পরেও যারা তাকওয়ার পথে চলে না তাদের দাড়ি টুপির কোনো উপকার থাকে আমার ভুল বুঝবেন না হুজুর কি দাড়ি টুপি আর সুন্নতি লেবাস যেন মানুষ পরিধান না করে এরকম করে মানুষকে কি মোটিভেশন দিয়ে গেল নাকি না মোটেও আমার নয় দাড়ি টুপি সুন্নতি তরিকায় চলাফেরা করা এটাও দরকার আপনি আবার পাশাপাশি এগুলোর পাশাপাশি আবার তাকওয়ার নীতি অবলম্বন করবেন আল্লাহকে ভয় করে চলবেন দুটার কম্বিনেশন দরকার যেমন উদাহরণ কোনো স্কুলে বা কলেজে শিক্ষার্থীদের স্কুল ড্রেস বা কলেজের ড্রেস আছে না নাই এখন স্কুল ড্রেস বা কলেজের ড্রেস না লাগিয়ে চলে গিয়েছে গেটের সামনে থেকে দারোয়ান বের করে দিয়েছে যাও ড্রেস পরে আসো নাই তোমাকে ঢুকতে দেওয়া হবে না বোঝা গেল ড্রেস কোড মেনটেনের গুরুত্ব আছে আবার ড্রেস কোড মেনটেন করে গিয়েছে ক্যাম্পাসে ঢুকে ক্লাসে নাই বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয় নিয়মিত পড়ালেখা করে না পরীক্ষায় ফেল করে তাহলে ড্রেস কোড মেনটেন করে প্রতিদিন যাওয়া আসা করে যদি আবার পড়ালেখায় এবং পরীক্ষায় ভালো করা না যায় তাহলে ড্রেস কোডেরও মান ইজ্জত থাকে তাহলে বোঝা গেল ড্রেস কোড মেনটেন করে যেতে হবে আবার নিজের কর্মকাণ্ড ঠিক রাখতে হবে ঠিক তেমনি ভাবে ড্রেস কোড মেনটেন করে আপনার টুপি আছে দাড়ি আছে সুন্নতি তরিকায় চলাফেরাও করে কিন্তু আজান হলে নামাজে যায় না হারামের সাথে লিপ্ত এই দাড়ি টুপি আর এই সুন্নতি পোশাক পরিবার কোনো ফায়দা কোনো বেনিফিট নাই আবার দাড়ি রাখে না নামাজে যায় আল্লাহকেও ভয় করে তো দাড়ি রাখে না কেন দাড়ি তো সমস্ত নবীদের সুন্নাত তাহলে বুঝা গেল দুইটার কম্বিনেশন সমন্বয় থাকতে হবে কথা কি বোঝা যায় আপনি যদি আল্লাহর দেওয়া এই হুকুমটা মানতে পারেন যদি আপনি চক্ষুদ্বয় আল্লাহর ভয়ে হেফাজত করতে পারেন হৃদয়কে পবিত্র করে দিবেন কে আল্লাহর ভয় এটা এমন জিনিস বাইমাস চিনেন তো আপনারা বাইমাস চিনেন আপনাদের এলাকায় কি বাইমাস বলেন না আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় অন্য কিছু বলেন বাইমাস থাকে কোথায় কাদার ভিতরে থাকে দেখবেন পুঁটি মাছ চিনেন তো কই মাছ তারপরে শিং মাছ বা অন্যান্য মাছ এগুলো কত কাদায় থাকে না কিন্তু একটা খাল বিল সেচ দেওয়ার পরে এগুলো ধরে যখন মাছ রাখার পাত্রকে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কি বলে খালই না খলই আচ্ছা খলই বা খালই যেটা বলেন আপনারা ওই খালই বা খলইয়ে রাখলে দেখবেন যে পানিতেও যে মাছ থাকে একটু ময়লা টয়লা আছে কিন্তু যে বাইম মাছ কাদার ভিতরে থাকে তারা যখন কাদার ভিতর থেকে টাইনা বের করবেন খলইয়ে রাখলে দেখবেন তার মধ্যে কোনো কাদা নাই একজন ইমানদার পচা নষ্ট পাপে ঘেরা সমাজে বসবাস করবে ওই বাইম মাছের মতো যেমন তার হাতে ফোন আছে ঘরে ডিশ এন্টিনা আছে ঘর থেকে বের হলেই বেহায়াপনা নোংরামি অশ্লীলতা
সে হবে বাইন মাছের মতো সমাজের চতুর্দিকে নষ্টামি থাকবে কিন্তু নষ্টামি তাকে স্পর্শ করবে না বিদায়ের সময় পবিত্র হয়ে আল্লাহর কাছে যাবে সুবহানাল্লাহ এরকম জীবন যাপন পারব তো আমরা ইনশাআল্লাহ ও চক্ষুদ্বয় হেফাজত করেন আপনাকে পবিত্র রেখে দিবেন কে আল্লাহ হৃদয় পবিত্র মনও পবিত্র থাকবে ইনশাআল্লাহ চক্ষুদ্বয় হেফাজতে কয়টা উপকারিতা বলছি 10টা কিন্তু বলে ফেলেছি কয়টা মনে আছে তো মাগুরার মানুষ শিক্ষিত এবং ভদ্র মানুষ আপনারা পয়েন্টগুলো মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ নাম্বার 3 তিন নাম্বার চক্ষুদ্বয় হেফাজত করবে যারা আল্লাহর প্রিয় বান্দা এবং প্রিয় বান্দী হয়ে যাবে তারা আর আল্লাহর প্রিয় বান্দা বান্দী যারা আল্লাহর ক্ষমা পাবে আরো জোরে বলেন একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ল ফুদাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন আরাফার দিনে আমি নবীজির পিছনে ছিলাম একজন যুবক নারীর দিকে দৃষ্টিপাত করলো নবীজি এটা দেখে ফেললেন সেই যুবককে নবীজি ডাকলেন সেই যুবককে ডেকে নবীজি বললেন হে আল্লাহর বান্দা তুমি কি জানো না আজকের এই দিনটা হলো পবিত্র দিন বছরের সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে আরাফা আরাফার দিন কারণ এই দিনে আল্লাহ এত সংখ্যক গুনাহগারকে মাফ করে দেন বছরের অন্য দিনে আল্লাহ এত গুনাহগারকে মাফ করেন না সুবহানাল্লাহ নবীজি ওই যুবককে বললেন আজ বছরের শ্রেষ্ঠ দিন যেদিন আল্লাহর ক্ষমা পাওয়া যায় তুমি কেন একজন বেগানা নারীর দিকে তাকালে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আর চোখের হেফাজত করো তুমি যদি তোমার দৃষ্টি নত করতে পারো আল্লাহ তাআলা তোমাকে তার নৈকট্যশীল বান্দায় পরিণত করে দিবেন এবং আল্লাহ তোমার গুনাহগুলোকেও মাফ করে দিবেন এখানে যত ছাত্র তরুণ যুবকেরা এসেছেন সবাইকে বলবো ভাই আমাদের সকলের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে মোবাইল ফোন আছে এই মোবাইল ফোন হাতে থাকার কারণে আজকে আমাদের চরিত্র নষ্ট হওয়া বড় সহজ এবং ইজি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনি যদি আল্লাহকে ভয় করে অশ্লীল নাটক সিনেমা পর্নোগ্রাফি এবং আজেবাজে জিনিস দেখা থেকে চক্ষু হেফাজত করতে পারেন তাহলে আপনাকে যিনি আপনার প্রিয় বান্দা আপনাকে যিনি প্রিয় ব্যক্তি প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করে নেবেন জোরে বলেন তিনি কি শুনেন আমাদের বর্তমান সমাজের দশা হলো এমন রাতের বেলা ঘুমাতে ঘুমাতে প্রচুর দেরি হয়ে যায় অনেক লেট হয় কেবলমাত্র এই মোবাইল নামক যন্ত্রের কারণে এই যে দেখেন আমার অনেক চাচারা এখানে বসা বয়স হয়তো 60-70 বছর কিন্তু ফিজিক্যাল ফিটনেস এখনো ভালো অনেক যুবকদের বয়স এখানে 25-30 বছর কিন্তু গাল ভেঙে গিয়েছে চেহারার লাবণ্য তারা হারিয়ে ফেলেছে ফিজিক্যাল ফিটনেস ভালো না এর কারণ হলো তাদের ঘুমের অভ্যাস আর খাদ্যাভ্যাস ঠিক না ঠিক মতো খায় না ঠিক মতো ঘুমায় না আপনি যদি এখানে আমার চাচাদেরকে জিজ্ঞেস করেন এবং আমাদের দাদার বয়সী দাদাদেরকে জিজ্ঞেস করেন চাচা যান দাদা যান আপনারা আমাদের বয়সে কি করেছেন রাতের বেলা তাদের জামানায় মোবাইল ফোন ছিল না ঘরের মধ্যে ওয়াইফাই ছিল না ইন্টারনেট ছিল না টেলিভিশন ছিল না এজন্য এশার নামাজের সময় নামাজ আদায় করে খাওয়া দাওয়ার পরে তাদের কোনো কাজ ছিল তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছেন এজন্য দেখবেন অনেক চাচারা এখনো বয়স 70 বছর কি ফিটনেস আলহামদুলিল্লাহ কারণ তাদের খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাস ঠিক ছিল যৌবন কাল তারা নষ্ট করে নাই আমাদের মতো রাত 2-3 পর্যন্ত ফেসবুকে কাটায় নাই ইউটিউবে কাটায় নাই এজন্য ফিটনেস ভালো শরীর এখনো সুস্থ আছে কিন্তু আমরা রাত 2-3 গভীর রাত পর্যন্ত মোবাইলে দিয়ে দিই কথাগুলো বাস্তব না অবাস্তব আবার মোবাইল ফোন যতক্ষণ হাতে থাকে বেশিরভাগ সময় আমরা আমাদের চক্ষুকে হারাম দিকে নিবিষ্ট করে দিই আজেবাজে জিনিস দেখার জন্য আমাদের নফস আমাদেরকে ধোঁকা দেয় শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় সকলে বলেন তো দেখি আপনি আপনার বাবা মায়ের সামনে ভাই বোন বা পরিবারের মানুষের সামনে কি আজেবাজে কোনো ভিডিও দেখতে পারবেন নাকি যদি বলি কেন দেখবেন না আপনি বলবেন আমার লজ্জা আছে শরম আছে
তো ঠিকই তো আছে লজ্জা শরম তো থাকার কথা কারণ নবীজি বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ঈমানেরই অংশ যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই তাহলে বোঝা গেল হায়া শরম আপনার কাছে আছে বাবা মা ভাই বোন পরিবারের কারো সামনে আপনি আজেবাজে ভিডিও দেখেন না কিন্তু এখন যদি আপনি আপনাকে প্রশ্ন করি রাতের বেলা আপনি যে আপনার পার্সোনাল রুমে ঘুমান একা রুমে ঘুমিয়ে আছেন এখন আপনার ভাই বোন মা বাবা কেউ নাই এখন যদি আপনি মন চায় তো আজেবাজে ভিডিও দেখতে পারেন আপনার রুমে যদি আপনার পরিবারের কেউ নাও থাকেন তো পরিবারের সকলের চাইতে বড় একজন আপনার সবকিছু তখন দেখছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এখন যদি আমার পরিবারের মানুষকে আমি এত বেশি ভয় পাই লজ্জা পাই বরং তো পরিবারের চাইতে বড় সকলের বড় সে আল্লাহকে ভয় পাওয়ার কথা কম না বেশি কিন্তু বাস্তবতা হলো তখন আপনি ভয় পান না রাত 12টার পরে গার্লফ্রেন্ডকে কল রাত 12টার পরে দেখা যায় আপনার আজেবাজে কাজ আরম্ভ হয়ে যায় তার মানে বোঝা গেল পরিবারকে যতটুকু ভয় করে আপনি আল্লাহকে ততটুকু ভয় করেন কথা কি ঠিক আছে তখন যদি আপনি ভাবতেন আমার রুমে এখন আমি একা ভাই বোন মা বাবা কেউ নাই কিন্তু আমার এই আজেবাজে কর্মকাণ্ডের সাক্ষী একজন হয়ে যাচ্ছেন তিনি সব শুনছেন সব কিছু দেখছেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না অন্তরে কার ভয় থাকবে যুবক ভাইয়ের আওয়াজ দেন তো এই আল্লাহর ভয় থাকলে আজেবাজে কাজ করা সম্ভব বেশিরভাগ যুবককে দেখা যায় রাতের বেলা মোবাইল দিয়ে সময় নষ্ট করে আল্লাহর প্রিয় বান্দা তো আমরা সকলেই হতে চাই কিছুক্ষণ আগে বলেছেন এখন আসেন আল্লাহর বান্দারা রাত কাটায় কিভাবে সেটা কি কোরআনে নাই আরো জোরে বলেন আছে না নাই কোরআন হলো এমন এক কিতাব দিনে রাতে 24 ঘন্টা কি করা দরকার সবকিছুই কোরআনের ভেতরে আছে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই কোন কিছুই আমি এই কিতাবে বাদ দেই নাই তোমাদের যা দরকার সব কিছুই কিতাবের ভেতরে আছে ওয়া নাযযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই যা দরকার তোমাদের জন্য সব আমি কোরআনে নাজিল করেছি তো রাত আপনি কিভাবে কাটাবেন সেটাও তো কোরআনে আছে বেশিরভাগ মানুষ এখন শুধু যুবক যুবতী নয় অনেক বুড়া বুড়িও এখন মোবাইলে আসক্ত রহমানের বান্দা আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে জেগে মোবাইল ফোন ব্যবহার করে না রহমানের বান্দারা রাত জেগে খেলা দেখে না রাত জেগে নাটক সিনেমা দেখে না আজেবাজে কাজ করে না তাহলে রহমানের বান্দা আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা কি করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরা ফুরকানের শেষের দিকের আয়াতগুলোতে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জা جاهلون قادوا سلاما والذين يبيتون لربهم سجدا আল্লাহ তাআলা বলছেন আল্লাহর প্রিয় বান্দা রহমানের বান্দা তো হলো তারা ওয়াল্লাযীনা ইয়ামিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা রাতের বেলা আজেবাজে কাজ না করে তাহাজ্জুদের যায় নামাজ দাঁড়িয়ে
রাত কাটায় যারা আর আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে আল্লাহকে ভয় করে আল্লাহর আযাবের ভয়ে চক্ষু থেকে পানি ঝরায় যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আপনার রাত কাটে মোবাইল দেখে দেখে রাত কাটে আজে মাঝে কাজ করে করে তে ঘুমাতে চেহারা ফুলে যায় গাল ফুলে যায় আল্লাহর নবীর উম্মত ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলিয়ে ফেলে গাল ফুলিয়ে ফেলে আর আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে তাহলে আল্লাহর নবীর আমল আর আমাদের আমল কি এক রকম না ভিন্ন রকম রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসো পেছনে ফিরেও তাকায় না পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ভয় করব কাকে চক্ষু হেফাজতের তিন নম্বর ফায়দা বলছিলাম যারা আল্লাহকে ভয় করে চোখের হেফাজত করবে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে আল্লাহর ক্ষমা পেয়ে যাবে সুবহানাল্লাহ আমরা পারবো তো নাম্বার ফোর আপনাদের কষ্ট হচ্ছে না তো আপনাদেরকে লাইনে উঠাইলাম মাত্র চার নাম্বার পয়েন্ট যারা তাদের চক্ষুদ্বয় হেফাজত করবে আল্লাহর নবী তাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন আল্লাহর নবী তাদের জন্য জান্নাতের ঠিকাদার হয়ে যাবেন আপনাদের কি সুবহানাল্লাহ কইতে মন চায় না কোন পীর সাহেব নয় কোন আলেম ওলামা নয় কোন বুজুর্গ নয় আপনার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলছেন নবীজি বলেছেন ইদমানুলি সিদ্দাম মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ নবীজি বলেছেন তোমরা যদি আমার জন্য ছয়টি জিনিসের দায়িত্ব গ্রহণ করতে পারো আমি নবী নিজে তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব কয়টা জিনিস আরো জোরে বলেন নাম্বার ওয়ান এক নাম্বার উসদুকু ইদা হাদাসতুম যখন তোমরা কথা বলো তখন সত্য কথা বলো আমাদের সমাজে মিথ্যাবাদী মানুষ নাই আছে সে মাগুরা ফোন আসলে কয় আছি বগুড়া এই রকম মানুষের সংখ্যা এখন সমাজে বড় কম মিথ্যাবাদী যারা শয়তানের মুরিদ তারা মিথ্যাবাদী যারা ইমানদার নয় খাঁটি মুনাফিক হলো তারা কারণ মিথ্যাবাদীদের স্বভাব সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আবার হাদিসেও নবীজি বলেছেন মুনাফিকের যে স্বভাব আছে তার মাঝে একটা স্বভাব হলো ইযা হাদাসা কাযাবা যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই নাকি আমরা কি শয়তানের মুরিদ হতে চাই নাকি তাহলে যখন কথা বলবো তখন সত্য বলবো ইনশাআল্লাহ আমার নবী তার চরিত্র এমন আপনার এলাকার নাম বিশ্বাসপাড়া নবীজির নাম ছিল আল আমিন আল আমিন মানে হলো বিশ্বাসী এই বিশ্বাসপাড়ার মানুষগুলোকেও হতে হবে নবীজির মতো বিশ্বস্ত পারবেন তো আল্লাহর নবীর ব্যাপারে আমরা আর কি বলবো কাফিরের গোষ্ঠী তারা বলল আমাদের এই গোটা আরবের মধ্যে তিনি হচ্ছেন একমাত্র মহামানব যাকে আমরা জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই সুবহানাল্লাহ এজন্য তারা নবীজিকে উপাধি দিয়েছে আল আরো জোরে বলেন নবীজি বলেছেন এক নাম্বার যখন কথা বলো সত্য বলো
দুই নাম্বার ওয়া আউফু ইদা ওয়াদতুম যখন ওয়াদা করো ওয়াদা রক্ষা করো তিন নাম্বার ওয়া আদু ইদা তুমিনতুম যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করো না চার নাম্বার ওয়াহফাদু ফুরুজাকুম লজ্জাস্থানের হেফাজত করো পাঁচ নাম্বার কাফু আইদিয়াকুম তোমাদের হাত দিয়ে মানুষকে কষ্ট দেওয়া থেকে হাত বিরত রাখো আর ছয় নাম্বার হলো গদ্দু আবসারকুম চক্ষুদ্বয়ের হেফাজত করো তাহলে আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব নবীজি আমার আপনার জন্য জান্নাতের সুপারিশকারী হন আমরা সবাই চাই কি চাই না কারা কারা চান হাত তুলেন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ হাতগুলো নামান আল্লাহ কবুল করেন তো নবীজির সুপারিশ পেয়ে যাবেন চক্ষুদ্বয় কি করলে নাকি তাকাবেন উল্টা পাল্টা দিকে পারবেন তো নাম্বার ফাইভ পাঁচ নাম্বার এ তরুণ যুবকরা আছে না ঘুমিয়ে গেছে তাদের ওয়ার্ড চলে আসছে এটা বিশেষ করে তাদের জন্য পাঁচ নাম্বার হলো আল্লাহর ভয়ে যারা তাদের দৃষ্টি অবনত রাখবে আল্লাহ তাদেরকে এর চাইতে আরো উত্তম জিনিস দান করবেন নবীজি বলেছেন মান তারাকা শাইআন লিল্লাহ আউয়াদাহুল্লাহু খায়রাম মিন আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু বর্জন করবে আল্লাহর দেখানো আল্লাহর আল্লাহর আদেশ মতো যদি কোনো নিষিদ্ধ জিনিস সে আল্লাহর হুকুম মতো আল্লাহকে রাজি করার জন্য ছেড়ে দেয় আল্লাহ তাকে এর চাইতেও আরো উত্তম জিনিস দান করে দিবে এখন বিশেষ করে যুবক আর তরুণ ভাইয়েরা বলে বিবাহের আগে অথবা বিবাহের পরেও হোক অসুবিধা নাই বলেন তো মাহরাম ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকালে আল্লাহ খুশি হন জোরে বলেন আল্লাহ কি হন বেজার হন নারাজ হন অবিবাহিত যারা মিসকিন মিসকিন বলে রাগ করেন না নিঃস্ব সিঙ্গেল কেউ তাদের এখনো নাই যারা অবিবাহিত মনে করেন আপনি রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে দাঁড়ালে রাস্তার হক আছে রাস্তার হক সম্পর্কে একটা হাদিসও আছে নবীজি বলেছেন রাস্তায় থাকলে রাস্তার হক আদায় করো ওই হকের হাদিসে এই কথাও আছে রাস্তার হক হলো দৃষ্টিকে হেফাজত করা রাস্তায় দাঁড়িয়ে আছেন কোন যুবতী মেয়ে আপনার দিকে হেঁটে যাচ্ছে আপনার বন্ধু এসে বলল দোস্ত তাকা দেখ মাথা নষ্ট আপনি তখন বললেন যতই সুন্দরী হোক রূপসী হোক না কেন দোস্ত আমি তাকাবো না কারণ আমার অন্তরের মধ্যে আছে কার ভয় এই যে যুবক একটা সুন্দরী মেয়ের দিকে তাকালো না কাকে রাজি করার জন্য আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর ভয়ে যারা নিষিদ্ধ দিকে চক্ষু দেয় না এটা নয় এর মতো নয় এর চাইতে আরো উত্তম জিনিস আল্লাহ তাকে দান করে দিবে যারা রাস্তাঘাটে আর পাহাড়ের চিপায় চাপায় গাছতলা জাউতলা বনতলা আমতলায় যৌবন নষ্ট করে এরা কখনো নেককার স্ত্রী দিনদার স্ত্রী দিনদার জীবন সঙ্গী পায় না বন্ধুদেরকে সেম কথা বলছি যারা বটতলা জামতলা লাউতলা বাসতলা বিভিন্ন জায়গায় গিয়া তামাশা করেন তারাও কখনো নেককার স্বামী পাবেন না আল্লাহ নবী বলেছেন যে আল্লাহকে ভয় করে বাদ দিবে হারাম বাদ দিবে আল্লাহ তাকে উত্তম জিনিস দিয়ে দিবে কিছু কিছু পুলা পাইন বা অনেক মানুষ সমাজে বলে যে হুজুরদের বউ এত সুন্দরী হয় কেন বলে কি বলে না কি যুবক ভাইয়েরা অনেকে বলে না তো হুজুরদের তো সুন্দরী বউ পাবেই এই যে হাফেজি মাদ্রাসার এই হাফেজ মাদ্রাসার ছাত্র আপনি দেখেন তার টাইম নাই সারাক্ষণ কি পড়া সারাক্ষণ আমাদের কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন ছেলেদের টাইম নাই এগুলো উস্তাদের যে প্রেশার পড়ার যে চাপ সারাক্ষণ আছে কোরআন হাদিস গবেষণায় এরকম করতে করতেই তার সময় চলে যাচ্ছে তাদের যৌবন তো ঝাউতলা লাউতলা বাসতলায় যায় না তাদের যৌবন কাটে কোরআন হাদিসের গবেষণায় তারা তো আল্লাহর জন্য যৌবন কাটাচ্ছে এজন্য তারা না চাইতেই আল্লাহ তাদেরকে উত্তম জিনিস দান করে দিচ্ছে আপনি লাউতলা ঝাউতলা বাসতলায় যৌবন নষ্ট করবে লাউতলা ঝাউতলা বাসমা এরপরে বাসতলা মার্কাই বিবি আপনার নসিবে আসবে ঠিক কিনা বলেন আপনি
আল্লাহকে ভয় করবেন আল্লাহ আপনাকে উত্তম জিনিস দান করে দিবেন আর উত্তম জিনিস আল্লাহর কাছে চাইতে হয় উত্তম জিনিস আল্লাহর কাছে এই চাওয়ার কথা কোরআনে নাই তো অবিবাহিত যারা এই দোয়াটা বেশি করবেন কোন নামাজে যেন অন্য দোয়া মিস হোক এটা যেন মিস না হয় আবার বিবাহিত যারা তারাও করবেন নেককার স্ত্রী আর নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন দোয়াটাও যিনি শিখিয়ে দিয়েছেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে আল্লাহ কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের খুব সম্ভবত 75 নম্বর আয়াত আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন চক্ষু শীতলকারী দিনদার নেককার স্ত্রী সন্তান পাওয়ার জন্য আমার কাছে দোয়া করো একজন চুপ থাকবেন না সকলে পড়েন রব্বানা হাবলানা সবাই রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল তাকিন ইমামা সুবহানাল্লাহ পড়ুন কি সুন্দর দোয়া আপনি লক্ষ্য করেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা হে আমাদের রব আপনি আমাদের কি দিনদার জীবন সঙ্গী দান করেন এমন সঙ্গিনী দেন যাকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায় বোনেরাও এই দোয়া করবেন ভাইয়েরাও এই দোয়া করবেন আপনি বাড়িতে গিয়ে দেখলেন আপনার স্ত্রী আজান হলেই নামাজে দাঁড়িয়ে যায় রাতের বেলা তাহাজ্জুদ আদায় করে সকালবেলা কোরআন তেলাওয়াত করে জিকির আজকার তাসবিহ পড়ার অভ্যাসও আছে আপনার মা বাবার খেদমত করে পরিবারের সব কিছু দেখভাল করে ঘর থেকে বের হওয়ার সময় পূর্ণাঙ্গ পর্দা করে বের হয় এমন স্ত্রী যে স্বামীর চক্ষু দেখে সেই স্বামীর চক্ষু ঠান্ডা হয়ে যায় ঠিক আছে কথা আবার বোনদের ব্যাপারেও একই কথা আপনি দেখলেন আপনার স্বামী আপনাকে খুব কেয়ার করে সম্মান করে আপনাকে সময় দেয় ভালোবাসে নামাজি মানুষ সৎ মানুষ এমন হাজবেন্ডকেও যে স্ত্রীর চক্ষু দেখে সেই স্ত্রীর কলিজা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতল হয়ে যায় ঠিক কিনা আপনি দেখলেন আপনার ছেলে মেয়েগুলো আজান হলেই নামাজি যায় বড়দেরকে সম্মান করে এলাকার মানুষজন বলে অমুকের ছেলে খুব ভালো এলাকার সবাইকে সালাম দেয় বড় ভদ্র ছেলে কারো সাথে বেয়াদবি করে না খুবই সুন্দর আচরণ করে গোটা এলাকায় যদি আপনার ছেলেকে নিয়ে মানুষ প্রশংসা করে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে এমন ছেলে যদি কোনো পিতামাতা এমন সন্তান যদি চক্ষু দেখে ওই পিতামাতার চক্ষুও শীতল হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন এমন সঙ্গী এমন সঙ্গিনী আর এমন ছেলে মেয়ে যদি পেতে চাও আমার কাছে চাও আল্লাহ চাওয়াটাও শিখালেন রব্বানা হাবলানা মিন আজ এই অবিবাহিতদের কি হয়েছে তোমাদের তো আরো বেশি দোয়া করা দরকার মিসকিন এখনো উত্তম জীবন সঙ্গিনী চান না আপনারা আল্লাহর হাবিব বলেছেন মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি আল্লাহ যাকে নেককার জীবন সঙ্গী দিয়েছেন আল্লাহ তাকে ইসলামের অর্ধেক নিয়ামত দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এটা আবি এত্তারা বুঝবা না যারা বিয়া করছে তারা জানে যদি জীবন সঙ্গী খারাপ হয় টাকা পয়সা থাকলেও মজা লাগে না কি বিবাহিত ভাইয়েরা ঠিক আছে কথা টাকা পয়সা নাই জীবন সঙ্গী ভালো দেখলেই ভালো লাগে কেমন জানি আর একটু আনন্দ লাগে ভালো লাগে হৃদয়ের সকল অশান্তি দূর হয়ে যায় এজন্য আল্লাহ কোরআনে কারীমে এক জায়গায় বলেছেন আমি তোমাদের স্ত্রীকে তোমাদের প্রশান্তির জায়গা বানিয়েছি সুবহানাল্লাহ এমন চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান পেতে হলে আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন রব্বানা হাবলানা মিন أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما এখানে আরেকটা অংশ আছে এই দোয়া শেষের অংশ واجعلنا للمتقين ইমাম আল্লাহ আমাদেরকে আপনি মুত্তাকিদের লিডার বানিয়ে দেন এখানে বাবা মায়েরা এই অংশটা ভালো করে খেয়াল করেন অনেকে আছে তার ছেলেকে একজন আলেমের কাছে এনে বলে হুজুর মাথায় হাত বুলিয়ে দেন আপনার মতো যেন আলেম হয় আপনার স্বপ্ন এত ছোট কেন আল্লাহ তো কোরআনে আরো বড় স্বপ্ন দেখতে বলেছেন আল্লাহ বলেছেন তোমার সন্তানদের জন্য দোয়া করো চাও ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমাম আল্লাহ আমাদের সবাইকে আমাদের সন্তানগুলোকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও
আচ্ছা মুত্তাকি মানে কি যারা আল্লাহকে ভয় করে তো এমন মুত্তাকিদের নেতা যে হবে সে কি লুচ্চা বদমাশ হবে না মুত্তাকিদের চেয়ে আরো বড় মুত্তাকি হবে মুত্তাকিদের চেয়ে আরো বড় মুত্তাকি হবে এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন দোয়া করো আল্লাহর কাছে চান আল্লাহ শুধু বড় আলেম নয় আলেম হওয়ার পাশাপাশি মুত্তাকিদের ইমাম তো সেই হয় যে সকল আলেম ওলামারা ওই পর্যায়ে পৌঁছে যায় ঠিক কি না মুত্তাকিদের ইমাম দোয়া করবেন কার কাছে কষ্ট হচ্ছে না তো আপনাদের কয়টা বলেছি নাম্বার 6 6 নাম্বার আল্লাহর হাবিব বলেছেন আল্লাহকে ভয় করে যারা তাদের চক্ষুদ্বয় হারাম জিনিস দেখা থেকে বিরত রাখবে ওই চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না হাদিসে এসেছে দুইটা চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না জোরে বলেন কয়টা একটা চক্ষু হলো আল্লাহর দ্বীন কায়েমের জন্য অথবা জিহাদের জিহাদের মধ্যে যে চক্ষু প্রয়োজনে পাহারা দেয় ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না আর আরেকটা চক্ষু হলো যে চক্ষু আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর নিষিদ্ধ কাজ সমূহ থেকে চোখের হেফাজত রেখে যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে ওই চক্ষুকেও জাহান্নামের আগুন থেকে জেনে মুক্তি দিবেন তিনি কে নাম্বার 7 7 নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে চক্ষুদ্বয় হেফাজত করবে জান্নাতের মধ্যে আল্লাহ তাকে পবিত্র সঙ্গিনী পবিত্র হুর দান করবেন সুবহানাল্লাহ হুরের দরকার আছে না নাই দুনিয়ার মেয়েদের মতো হুরেরা সুন্দরী দুনিয়ার মেয়েদেরকে দেখলে এক ছেলে আরেক ছেলে এক বন্ধু আরেক বন্ধুকে কয় দোস্ত কি যে দেখলাম মাথা ঘুরে এখন দুনিয়ার মেয়েদেরকে দেখলে যদি ভাই আপনার মাথা ঘুরে তো জান্নাতি হুর দেখলে কেমন লাগবে নবীজি বলেছেন জান্নাতি হুরদেরকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন জান্নাতি হুর কোন হুরকে যদি আল্লাহ দুনিয়ার আসমানে এসে মাত্র একবার উকি মারার সুযোগ দিতেন তাহলে জান্নাতি একজন হুরের সেই সৌন্দর্যে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে যেত চক্ষুদ্বয়ের হেফাজত করবে যারা এরকম ইনটেক ইনটেক হোর লাম ইয়াতুমি ফুম না হিনসুম কবলাহুম ওয়ালা জান কোন জিন আর মানুষ এদেরকে স্পর্শ করে না আল্লাহ বলবেন দেখ তোরে যারে ভালো লাগে তারে নিয়ে চলে যা সুবহানাল্লাহ বলবেন না নাম্বার 8 এই 8 নাম্বার পয়েন্টটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ শুনবেন নবীজি বলেছেন যে ব্যক্তি তাদের চক্ষুদ্বয় আল্লাহর ভয়ে হেফাজত করবে আল্লাহ ওই ব্যক্তিকে ইমানের স্বাদ অনুভব করার মতো যোগ্যতা দিয়ে দিবেন সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নান নাযরাতা সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম নিশ্চয়ই দৃষ্টি হলো শয়তানের নিক্ষিপ্ত তীর সমূহের মধ্যে একটা অন্যতম তীর من تركها من مخافة أبدلته إيمانا يجد حلاوته في قلبه نبي جي بولج الله بولج جي بكتی آمار بھوئے تار چکھو کے عبورو ترک بے تار بینی موئے آمی اوئی بكتی روم تر ایمون ایمان دان کرو جی ایمان رشاد شے انو بھب کرتے پار بے ایمان ار کی جو رے بولن تو ایمان رشاد کی شبائی پیچھے এখন আসেন সাত কে পেয়েছে আর কে পায় নাই কয়েকটা উদাহরণ দিই একজন লোক ইমানদার সে বলে আমি ইমানদার সে বলে আমি মুমিন কিন্তু এলাকার সবচেয়ে বড় সুদখোর যে ব্যক্তির ইমান তাকে সুদ থেকে হেফাজত করতে পারে না ওই ব্যক্তি ইমানের স্বাদ পায় নাই যে ব্যক্তি ইমান আনার পরেও ঘুষ খায় ইমান আনার পরেও নামাজে যায় না ইমান আনার পরেও অন্যায় করে চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে ওই ব্যক্তি ইমানের স্বাদ এখনো পায় ইমানের স্বাদ বড় আজব জিনিস ইমান এনে কেউ কেউ তার রক্ত ঢেলে দেয় জীবন দিয়ে দেয় শাহাদাতের গায়ে শামিল হয়ে যায় কেউ বাবার ঈমান আনার পরে দুনিয়াবী স্বার্থে পড়ে দুনিয়াবী স্বার্থে পড়ে সে দুনিয়ার স্বার্থের জন্য ঈমান বিকিয়ে দেয় এমন মানুষ আমাদের সমাজে নাই শুনেন ঈমানের স্বাদ কি জিনিস আল্লাহর রাসূলের বহু সাহাবী এবং পূর্ববর্তী অনেক নবী রাসূল এবং তার উম্মতদেরকে ঈমান আনার কারণে
ইমান বিরোধী বেঈমানরা কাফিরের গোষ্ঠী তাদেরকে ধরে মারপিট করেছে গোটা শরীরকে জখম করে দিয়েছে জেলে বন্দী করে রেখেছে কাউকে কাউকে মাথার উপরে করাত রেখে করাত দিয়ে চিড়ে দিকন্ডিত করে ফেলেছে চাবুক পিটা করে করে শরীরের মাংসগুলোকে উড়িয়ে দিয়েছে জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে দিয়ে তাদেরকে অত্যাচার করে নির্যাতন করেছে কাফিররা এদেরকে এসে বলেছে কি রে ভাই তোদের কাছে এমন কি এমন জিনিস আছে তোদেরকে এত মারি এত নির্যাতন করি তোদেরকে বললাম টাকা দিব পয়সা দিব সুযোগ সুবিধা দিব এর পরেও তোরা সেগুলো শুনিস না বরং তোরা আমাদের হাতে এত মার খাস এর পরেও কোন এই পথ থেকে ফিরে আসিস না তখন আমাদের পূর্ববর্তী ঈমানদারেরা জবাব দিয়েছে কাফিরদেরকে কি রকম করে জবাবটা ছিল এরকম আমাদেরকে মারতে মারতে নিঃশেষ করে ফেলতে পারবা ঈমানের যে স্বাদ আমরা পেয়েছি এই ঈমানের জন্য শুধু রক্ত নয় আমাদের প্রাণ দিয়ে জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যেতে রাজি তাও আমরা ঈমান হারিয়ে ঈমান হারা হতে রাজি না ঈমানের স্বাদ যার ভেতরে চলে আসবে বিশ্বাস করেন আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় অন্তরে কাজ করবে না ঈমানের স্বাদ লাগবে তো জালিমের সামনে সত্য কথা বলতে হলে অন্তরে ঈমানের স্বাদ থাকা লাগে ঠিক ঈমানের স্বাদ এটা বড় অদ্ভুত জিনিস কেউ আছে ঈমান আনার পরেও সুযোগ সুবিধা পায় আর কেউ আছে ঈমান আনার কারণে জেলখানায় পুড়ে যায় ঠিক কেউ আছে ঈমানের কথা বলার কারণে ঈমানি আন্দোলনের কারণে ফাঁসির কাষ্ঠে ঝুলে জীবন দিতে হয়েছে কি মনে হয় দুই ঈমান এক রকম কথা বলছেন না কেন এক রকম নয় ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা নমরুদ বিরাট অগ্নিকুণ্ড জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডে ফেলবে সিদ্ধান্ত নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে ইব্রাহিম তুমি কি ভয় পাচ্ছ তোমাকে যে আগুনে ফেলে দিব ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা জবাব দিয়েছে নমরুদ তুই কারে ভয় দেখাস আমি যে ঈমানের প্রচার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে এই অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি এই আগুনকে আমি ভয় পাই না আমি এই ঈমানের কারণে ঈমানি আন্দোলন ঈমান প্রতিষ্ঠা ঈমান প্রচার প্রতিষ্ঠার কাজে আমাকে যদি এই আগুনে একবার নয় বারবার পড়তে হয় আমি বারবার পড়তে রাজি তাও আমি তোর সামনে মাথা নুয়াতে রাজি ইব্রাহিমের সন্তানরা তো এরকম ঈমান পাগল হবে যারা ঈমানি আন্দোলনের জন্য জালিমদের হুমকি ধমকি ভয়ভীতির কোন তোয়াক্কা না করে ইব্রাহিমের সন্তানরা ইব্রাহিমের মতো আগুনে ঝাঁপ দিবে প্রয়োজনের শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাবে তাও জালিমের সাথে আতাত করবে না কোনো আপোষ করবে না আসেন ওয়াজ হওয়া দরকার বাস্তব ভিত্তিক ওয়াজ হওয়া দরকার বাস্তব ভিত্তিক ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড চলে নবীজিকে গালি দেওয়া হয় কটাক্ষ হয় আমার সমাজে দেখবেন ঈমানদার সাইনবোর্ডধারী লেবাসধারী কিছু মানুষ আছে ঈমান বিধ্বংসী যত কিছুই হোক সে বুবা শয়তানের মতো চুপচাপ থাকে আল্লাহর কসম আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি নবীজির হাদিস তো মিথ্যা না গিয়ে দেখেন যারা ঈমান বিধ্বংসী কাজে চুপচাপ থাকে এই লুচ্চাগুলোর স্বভাবে মনে এদের চোখের হেফাজত নেই আল্লাহ নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না ওই যে যাদের চোখের হেফাজত নাই এদের অন্তরে ঈমানেরও স্বাদ আর ঈমান বিধ্বংসী কাজ হলেই যা ঈমানের পক্ষে গর্জা উঠে তাদের ব্যক্তিগত জীবন আপনি তালাশ করে দেখেন প্রত্যেকটা মানুষের চক্ষু আল্লাহকে ভয় করে আর যারা কথা বলে না গিয়া দেখেন জাতীয় লুচ্চা সামাজিক বদমাশ সামাজিক বদমাশ মানে বুঝেন মানে সমাজের শ্রেষ্ঠ বদমাশ এরকম কিছু বদমাইশ সকল সমাজেই কি বলেন আছে না নাই কিছু মানুষ বুড়া হওয়ার পরেও তার বদমাইশই যায় না এরকম কিছু বুড়া মানুষও আছে যারা বুড়া বয়সেও গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়া পান খায়া খায়া বুড়িদের সাথে টক্কর মারে চাচা নাকি রাগ করেছেন কষ্ট হচ্ছে আপনাদের কয়টা পয়েন্ট বলেছি আটটা কয়টা
আপনাদেরকে কিন্তু লাইনে তুলছি আপনারা আর 20 25 মিনিট সবাই মনোযোগী থাকতে পারবেন তো ইনশাআল্লাহ আপনারা খুব ভালো মানুষ মনোযোগ খুব ভালো আপনাদের মাশাআল্লাহ নাম্বার 9 9 নাম্বার এটা আরো বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহর ভয়ে যারা তাদের চক্ষুদ্বয় হেফাজত করবে ওই ব্যক্তিগুলোকে আল্লাহ ইবাদতের স্বাদ ইবাদতের মজা নেওয়ার যোগ্যতা দান করে দিবেন আরো জোরে পড়েন সুবহানাল্লাহ এই হাদিসটা কোথায় আছে শুনেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভিতরে হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিম ইয়ানদুর ইলা মাহাসিন মুরাতিন আউওয়ালা মাররাতিন সুম্মা ইয়াগুদ্দু বসরহু ইল্লা আহদাসাহুল্লাহ ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতুন ইয়াজিদু হালাওয়াতুহা নবীজি বলেছেন যদি কোনো মুসলমান ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে কোনো নারীর দিকে একবার দৃষ্টিপাত করে ফেলে এরপরে সে যদি আবার চক্ষুটা ফিরিয়ে নেয় এখন অনেক যুবকরাই হাদিস থেকে সুযোগ খুঁজবে যেহেতু হাদিসে আছে অনিচ্ছাকৃত একবার তাইলে আমরা এমন একটা ভাব নিব অনিচ্ছাকৃত ভাব যে কোনো দিকে প্রথম সুযোগ টাকাজে লাগাই দিব বলেন তো এখানে যে দৃষ্টির কথা বলা হয়েছে সেটা ইচ্ছায় না অনিচ্ছায় মাঝে মাঝে এমনটা হয়ে যায় কি হয় না যেমন ফোনের মধ্যে ইমো আছে এটাকে আবার অনেকে বলে স্বামী বিদেশ ঠিক আছে না দেখবেন ইমো তারপরে আপনার কি বলে শেয়ার ইট এরকম কিছু অ্যাপস আছে ওপেন করলেই দেখবেন নোংরা ছবি তো এই যে আপনি এটা ওপেন করলেন চক্ষুটা কি সেখানে ইচ্ছাকৃত গেল না অনিচ্ছাকৃত গেল এখন অনিচ্ছাকৃত গেলে আপনি আবার ভালো করে তাকাইতে যাবেন না নবীজি বলেছেন লা তুতবি আইন নাযরা তান নাযরা দৃষ্টির পরে আর দৃষ্টি দিও فإن لك الأولى وليست لك الآخرة প্রথম দৃষ্টিটা ছিল তোমার এটা ক্ষমার যোগ্য এটা অনিচ্ছাকৃত কিন্তু দ্বিতীয়বার দিলে সেটার ক্ষমার যোগ্য এবার আসেন ওই হাদিসে ফিরে যাই যে হাদিস বলছিলাম নবীজি বলেছেন কোন মুসলমান ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে কোন সুন্দরী নারীর দিকে দৃষ্টি দেওয়ার পরে সাথে সাথে আল্লাহর ভয়ে চক্ষু হেফাজত করে দৃষ্টি নত করে ফেলে তার বিনিময়ে আল্লাহ ওই ব্যক্তিকে ইবাদতের স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়ে দিবে এখন আসেন কিছু উদাহরণ দেওয়া দরকার ইবাদতের স্বাদ বুঝে বুঝে না এই দুই রকমের মানুষ কিন্তু আমাদের সমাজে আছে নামাজে গিয়েছে ইমাম সাহেবের পিছনে কিছু মানুষ দাঁড়িয়েছে ইমাম সাহেব পড়ছেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কিছু মুসল্লি আছে পিছনে আওয়াজ নাই খুব মনোযোগ দিয়ে আল্লাহর কালাম শুনছে কারণ আল্লাহর কালাম তিলাওয়াত হলে এটা কি করতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় শুধু শোনা না এটা করি আল কোরআন ফাসতামিউ শব্দ ব্যবহার করে আছে দিলের কান দিয়ে সেটা শুনতে হবে ওয়া আনসিতু এবং কি থাকে তারা এটা কার বৈশিষ্ট্য জোরে বলেন চুপ থাকে এবং শুনে যাদের চোখের হেফাজত আছে এরা মসজিদে ঢুকলে নীরবই থাকে চুপচাপ শুনে যারা মসজিদের বাইরে লুচ্চামি করে চোখের হেফাজত নাই এই মানুষগুলো মসজিদে ঢোকার পরে খালি কুতু কুতু আপনাদের মাগুরায় নাই তো জি আমি আবার যেটা বলি সামনাসামনি বলি এক মসজিদে কুতুর কুতুর আওয়াজ আমি বেশি শুনছি ইমাম সাহেব সালাম ফেরাবেন করে বললাম হুজুর আমাকে এক মিনিট সময় দিবেন জি 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 বলেন আমি দাঁড়িয়ে বললাম এই হাদিসটা বলে বললাম নবীজি তো বলেছেন যাদের চোখের দৃষ্টি ঠিক নাই মানে নামাজে আসার আগে মোবাইলে হারাম দেখে মসজিদে আসার সময় আজে বাজে দিকে তাকায় যাওয়ার পরেও তাকায় যাদের চোখের হেফাজত ঠিক নাই এদের ইবাদতে মজা নাই যাদের ইবাদতে মজা নাই এদের নামাজে খুশু নাই কথা ঠিক আছে পানির মাছ পানিতে থাকলে নিরাপদ মুমিন মসজিদে গেলে সেরকম নিরাপদ পানির মাছকে শুকনায় উঠালে যেমন ছটফট করে মুনাফিক ব্যক্তি মসজিদে ঢুকলেও ছটফট ছটফট করে ঠিক
কিছু মানুষ আছে জুমার দিনে ইমাম সাহেবের বয়ান যদি একটু লম্বা হয় ইচ্ছা করে কাশিটা মারে হুজুর বেশি দেরি হয়ে যাচ্ছে এরকম মানুষ আমাদের মাগুরায় নাই যারা চোখের হেফাজত করতে পারে না এদের ইবাদতে কোনো মজা থাকে না আমার একটা ঘটনা মনে পড়েছে আমি কি ঘটনাটা বলবো তবে ঘটনাটা একজন বড় ইমাম সাহেবের ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা কি ছোটখাটো ইমাম আল্লাহু আকবার এই উম্মতের জন্য তার কত কন্ট্রিবিউশন হাজার হাজার মাসআলা ইস্তেনবাত করে গিয়েছেন তার লেখা কিতাবাদি থেকে উম্মত আজ উপকৃত হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ তুমি তার দরাজাতকে আরো বুলন্দ করে দাও বলেন আমিন আর তাকিয়েছে তার সৌন্দর্যে বিমোহিত হয়েছে আল্লাহু আকবার আমাদের যুবকরা বলে না ঘুমাইলে আমাদের বোনেরাও বলে বেশি বেশি ঘুমানোর দরকার না রে চেহারা ঠিক থাকে না আল্লাহ ওয়ালা বহু বুজুর্গরা আছেন রাত এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘন্টা ঘুমায় অনেক সময় দুই তিন রাত ঘুমাইতেও পারে না কিন্তু চেহারার দিকে তাকালে মনে হয় চেহারা থেকে নূর ঝরছে সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে ওই যে ইবাদতের কি বলছিলাম স্বাদ ইবাদতের মজা ইবাদতের স্বাদ শুনেন ইবাদতের মজা কারে কয় দাঁড়িয়েছেন তাহাজ্জুদের নামাজে পাশের বাড়িতে আগুন লেগেছে কি লেগেছে আচ্ছা আপনাদের এই বিশ্বাস পড়ায় কোনো বাড়িতে আগুন লাগলে গ্রামের মানুষ কি বসে থাকবে না এগিয়ে আসবে আসার সময় পানি নিয়ে আসবে না কেরোসিন আনবে পানি নিয়ে আসবে তো যখন রাতের বেলা আগুন লেগেছে সারা গ্রামের মানুষ এগিয়ে এসেছে আগুন নেভানোর জন্য আগুন নিভে যাওয়ার পরে মানুষজন অবাক কি ব্যাপার পুরো গ্রামের মানুষ আমরা এগিয়ে এসেছি কিন্তু পাশের ঘরের আবু হানিফাকে দেখছি না তিনি কোথায় তারা এবার আবু হানিফা রহমতুল্লাহ আলাইহেন ঘরের সামনে গিয়ে দরজায় নক করেছে ইমাম সাহেব আছেন কিছুক্ষণ পরে তিনি দরজা খুলেছেন তারা জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনার পাশের ঘরে আগুন লেগেছে আমরা সারা গ্রামের মানুষ ছুটে এসেছি আপনি ঘর থেকে বের হলেন না দরজা লাগাই আছেন এমনটা তো আপনার থেকে আশা করিনি তিনি বললেন কি বলেন আমি তো জানি না আমি টের পাইনি লোকজন বলে আচ্ছা বলেন তা এরকম যদি আপনাদের গ্রামে হয় পাশের বাড়ির একজন এরকম উত্তর দেয় আপনাদেরকে সুস্থ বলবেন না পাগল বলবেন লোকেরা বলল ইমাম সাহেব আপনি ফাইজলামি করেন একজন আলেম মানুষ আপনি পাশের বাড়িতে আগুন লাগলো এত হই হুল্লুর এত মানুষ এগিয়ে আসলাম আপনি বলছেন টের পাননি তিনি বলেন আল্লাহর কসম আমি টের পাইনি এই কারণে কারণ আমি তো এতক্ষণ তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়েছিলাম তোমরা সকলে মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভাতে ব্যস্ত আমি নামাজের তিলাওয়াতে আল্লাহর সাথে কথা বলে এত মজা পাচ্ছিলাম আমি তখন ইবাদতের মজায় জাহান্নামের আগুন নিভাতে ব্যস্ত ইবাদতের ইবাদতের আর আমাদের ইবাদতের মজা কেমন মসজিদে মসজিদের সভাপতি সাহেব গিয়েছেন ভাব কম না বেশি হ্যাঁ হয়তো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কোয়েল জ্বালাতে ভুলে গিয়েছে নামাজে দাঁড়িয়েছে একটু পকর নামাজের শেষে বলে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব কি করেন আপনি তো কোয়েল জ্বালাতে পারেন না আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে বিষাক্ত তীর ঢুকেছে হাদিস অনেকে আপনারা জানেন নামাজে থাকা অবস্থায় বিষাক্ত তীর ঘুলে ফেলেছে তিনি টের পায় নাই আর আমাদের ইবাদতের মজা এমন মশায় কামড়ায় টের কথা বুঝেন নাই রাগ করবেন না আপনারা যারা নামাজে মজা পায় না কুরআন শুনে মজা পায় না কুরআনের আলোচনায় মজা পায় না এদের ব্যক্তিগত জীবন লুচ্চামি আর বদমাশিতে ভরা এদের চোখ হেফাজতে নাই মোবাইল হাতে দিলে এরা আজেবাজে জিনিস দেখে এরা রাস্তাঘাটে অর্ধনগ্ন নগ্ন বিজ্ঞাপন দেখলে হা করে তাকিয়ে থাকে এরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে ধর্ষণ করে কি মিথ্যা বলেছি কয়দিন আগের ঘটনা কি না না কি আর চার পাঁচ দিন গত বৃহস্পতিবারের ঘটনা বৃহস্পতিবার না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে এটা কি সভ্য সমাজের বৈশিষ্ট্য কথা বলেন না কেন অসভ্য আর নোংরামি এটা কোনো গ্রামে হয় নাই হয়েছে কোথায় জোরে বলেন বিশ্ববিদ্যালয়কে বলা হয় জ্ঞানের সর্বোচ্চ স্তর জ্ঞানের সর্বোচ্চ স্তরে এই নোংরামি কেন জানেন কারণ আজ আমাদের পাঠ্যপুস্তক বইগুলোতে
অশ্লীলতা বেহায়াপনা আর নোংরামি দিয়ে ভরপুর আমাদের সিলেবাসে আজ কুরআন নাই হাদিস নাই বলে আমাদের ছেলেমেয়েরা তাকওয়াবান হচ্ছে না পরহেজগার হচ্ছে না যার কারণে দীনহীন এই শিক্ষা ব্যবস্থাটাকে শিক্ষিত করলেও শিক্ষিত লুচ্চা আর শিক্ষিত বদমাশে পরিণত করছে শিক্ষিত চোর বানাচ্ছে শিক্ষিত ডাকাত বানাচ্ছে মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয় যে জুতা চুরি করে সে কি উচ্চ শিক্ষিত না অর্ধ শিক্ষিত বা অশিক্ষিত অর্ধ বা অশিক্ষিত ঢাকায় গুরুত্বপূর্ণ অফিসে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে চুরি করে ফেলে সে উচ্চ শিক্ষিত না অশিক্ষিত জুতা চোর সেও চোর আর ওই কলমের খোঁচায় চুরি করেছে সেও চোর দুই চোরের ক্যাটাগরি কি সমান না ক্যাটাগরি কি সেম না লেভেল কি এক না একটা অশিক্ষিত আর একটা এবারে এত শিক্ষিত হয়ে চুরি করে কেন অনার্স মাস্টার্স পাস করেছে পিএইচডি হোল্ডার এত চুরি করে কেন কারণ তার পুরো শিক্ষা জীবনের সিলেবাসে আল্লাহকে ভয় করার মতো আখিরাতের জবাবদিহির ভয় অন্তরে আসে এমন কোন কারিকুলাম এমন কোন বই এমন কোন সিলেবাস তার পাঠ্যক্রমে ছিল না বলে তার এই শিক্ষা ব্যবস্থাটাকে শিক্ষিত বানালেও তাকে শিক্ষিত ডাকাত শিক্ষিত সন্ত্রাস শিক্ষিত দুর্নীতিবাজ বানিয়েছে আমার শিক্ষা ব্যবস্থা এখন কি শরীফ থেকে কি বদমাইশি ইবলিস রিটায়ার্ডে চলে গেছে এখন ইবলিসের কাজ এখন কিছু শয়তান নিয়ে ফেলেছে শরীফ শরীফার প্র্যাকটিক্যাল রূপ এখন আমরা দেখতে পাচ্ছি এই এটাও গত বৃহস্পতিবারের ঘটনা আপনার সময় টিভিতে নিউজ করেছে আপনারা ইউটিউবে ভিডিওটা দেখবেন ঢাকার এক গার্লস স্কুলে এক ছেলে বুরখা পরে ঢুকেছে শরীফ থেকে এগুলো আমাদের বইয়ে ট্রান্সজেন্ডার এখন তারপরে ফাহিম অন্তরার প্রেমের গল্প নিরাপদ স্পর্শের নামে ছেলে মেয়ের অবাধ মাখামাখির মোটিভেশন এইসব অশ্লীলতা নোংরামি দিয়ে যে জাতির শিক্ষা ব্যবস্থার কারিকুলাম ভরপুর থাকে সেই জাতির ধ্বংস হতে আর কোনো দেরি একটা জাতিকে ধ্বংস করার জন্য অস্ত্র লাগে না একটা জাতিকে অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারবেন না একটা জাতির শিক্ষা কারিকুলাম যদি আপনি চেঞ্জ করে দিতে পারেন ওই জাতির নিমিষেই ধ্বংস হয়ে যাবে আমরা বলছি চক্ষু হেফাজতের কথা আপনি পাঠ্যপুস্তক নিয়ে দেখেন চোখের হেফাজত করতে পারবেন কি কথা বলছেন না কেন আমি কি বানিয়ে কথা বলছি তাহলে নয় নাম্বার যে পয়েন্ট বলছিলাম চক্ষুদ্বয় হেফাজতের গুরুত্ব এটা হেফাজত করলে ইবাদতের মজা আপনার মধ্যে দিয়ে দিবেন কে আপনাদের কষ্ট হচ্ছে দশ এবং সর্বশেষ পয়েন্ট হলো চোখের হেফাজত যারা করবে সেই ব্যক্তিগুলোকে আল্লাহ দূরদর্শী এবং অন্তর্দৃষ্টি দান করবেন যার কারণে আল্লাহ তাআলা তাদের এলেমের পথকে উন্মোচিত করে দিবেন কিসের পথ এলেম অর্জনের পথ যারা চক্ষুদ্বয় হেফাজত করবে এটা ছাত্রদের ওয়াজ ছাত্ররা শোনো যারা মাদ্রাসায় পড়ো স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ো তোমরা শোনো শিক্ষা জীবনে যারা নারীর ফিতনায় পড়ে যায় তাদের কেরিয়ার নষ্ট হয় চরিত্র তাদের ধ্বংস হয়ে যায় আর যারা চক্ষুদ্বয় হেফাজত করে পড়ার টেবিলে বসলে পড়তে মন চায় হোমওয়ার্ক করতে মন চায় গবেষণা করতে মন চায় যাদের চক্ষু আরাম জিনিস দেখে মোবাইল হাতে নিলে বাজে জিনিস দেখে আর ক্যাম্পাসে গিয়ে মেয়েদের দিকে তাদের চক্ষু ঘুর 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 করে পড়ার টেবিলে আসলে পড়তে ভালো লাগে না গবেষণা করতে ভালো লাগে না মাথায় খালি ওই চিন্তা আসে না নাই এজন্য দশ নাম্বার ফায়দা হলো যে ব্যক্তি তার চক্ষুদ্বয় হেফাজত করবে তার এলিম অর্জনের পথ যিনি উন্মোচিত করে দিবেন তিনি কে নারী পুরুষ সকলেই যদি এই চক্ষুদ্বয় হেফাজত করে এই দশটা উপকার পাবে ইনশাআল্লাহ নারী হন পুরুষ হন আমার বোনদেরকে বলছি আপনারাও এই চক্ষুদ্বয়ের হেফাজত করবেন নারী হোক পুরুষ হোক চোদ্দ জন মাহরাম আছে এই চোদ্দ জন ছাড়া বাকি কারো দিকে নজর দেওয়া যাবে ইচ্ছাকৃতভাবে কোন হারাম জিনিস দেখা যাবে না সকল ফিতনা থেকে আপনার চক্ষুকে আপনি বাঁচাবেন তবে নারীদের ব্যাপারে আর একটু কঠিন কথা আছে শুনতেছেন আপনারা বোনেরাও শোনেন নারীদের ব্যাপারে আর একটু কঠিন কথা নারীদের চোখের হেফাজত এটা আরো বেশি গুরুত্বপূর্ণ নবীজির বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসের বর্ণনাকারী সাহাবি তিনি বলছেন কুনতু ইনদা রাসূলিল্লাহি সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু মাইমুনা
তিনি বলছেন আমি নবীজির কাছে ছিলাম নবীজির আরেকজন স্ত্রী নাম হলো উম্মুল মুমিনিন আমাদের মা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবীজির এই দুইজন বিবি নবীজির পাশে বসা জুড়ে বলেন কয়জন একজনের নাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আর একজনের নাম হলো মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এই দুইজন নবীজির স্ত্রী তারা নবীজির কাছে বসা ফা আকবালা ইবনে উম্মে মাকতুবিন ওয়া যালিকা বাদা আন উমিরনা বিল হিজাব পর্দার বিধান ফরজ হওয়ার পরের ঘটনা এটা একজন অন্ধ সাহাবী ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী জোরে বলেন কি সাহাবী এই অন্ধ সাহাবী আসলেন নবীজির কাছে নবীজির কাছে তখন নবীজির কয়জন বিবি বসা আরো জোরে বলেন কয়জন নবীজি তার ওই দুই বিবিকে বললেন ইহতিজাবা মিনহুম তোমরা তার কাছ থেকে পর্দা করো তখন ওই দুই বিবি নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসা আমা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা যিনি এসেছেন আপনার ওই সাহাবী কি অন্ধ নন তিনি তো চোখে দেখেন না তিনি তো আমাদেরকে চিনবেন না নবীজি তখন তার দুই বিবিকে বললেন আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি আমার সাহাবী না হয় অন্ধ কিন্তু তোমরা দুইজন কি অন্ধ সে অন্ধ তোমাদেরকে দেখে না কিন্তু তোমরা তো অন্ধ না তোমাদের চোখ তাকে দেখবে তোমাদের উচিত তার কাছ থেকে দৃষ্টি অবনত করা পর্দা করা এই জন্য তার সামনে থেকে তোমরা সরে যাও তাহলে শুধু পুরুষেরা চক্ষু হেফাজত করবে বিষয়টা আমার নয় নারীরাও করবে আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক অন্ধ সাহাবী একদিন মাসআলা জানতে এসেছেন সাথে সাথে আমাদের মা পর্দার ভেতরে চলে গিয়েছেন সুবহানাল্লাহ এভাবে নারীরা পর্দা করবে পুরুষরাও পর্দা করবে মোবাইলের ফিতনা থেকে আপনার চক্ষুকে বাঁচাবেন বলেছিলাম এগুলো চ্যালেঞ্জের ব্যাপার বর্তমান জামানায় এই যে আজকে ফজর থেকে নিয়ে মাহফিলে আসার আগ পর্যন্ত নিজের বিবেককে প্রশ্ন করেন আজকে দিনে কি আপনি চক্ষুটাকে ভালোভাবে হেফাজত করতে পেরেছেন কিনা বুড়া বুড়ি যুবক যুবতী সকলের বিবেকের কাছে আমার একই প্রশ্ন আপনি দেখেন একটু পারেন কিনা এটা বহু বড় চ্যালেঞ্জের ব্যাপার আল্লাহ তাআলা লজ্জাস্থান হেফাজতের আগে আগে বললেন ও নারী আর ও পুরুষেরা চক্ষুদ্বয়ের হেফাজত করো এরপরে আল্লাহ বললেন ওয়াইয়াহফাযু ফুরুজাহুম আর নারীদেরকে বললেন ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না নারী পুরুষ উভয়ই যেন লজ্জাস্থানের হেফাজত করে জোরে বলেন কিসের হেফাজত কষ্ট হচ্ছে আপনাদের আমরা কি আর 8 থেকে 10 মিনিট মনোযোগী থাকতে পারবো না লজ্জাস্থানের হেফাজতের দুইটা অর্থ মুফাসসিরিনে কেরাম বলেছেন তাফসিরে তাবারী তাফসিরে কুরতুবী তাফসিরে বাইদাওয়ি ইবনে কাতির সহ প্রায় সকল তাফসিরে এসেছে মুফাসসিরগণ এই অংশটুকুর ব্যাখ্যা করেছেন লজ্জাস্থান হেফাজতের অর্থ হলো দুইটা জুড়ে বলেন কয়টা এক নাম্বার পর্দা করা সতর ঢাকা পুরুষের পর্দা হলো সতর হলো হাঁটুর নিচ পর্যন্ত কিন্তু অনেক যুবক আছে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে এমন ছেলে পেলে আমাদের সমাজে নাই খবরদার এরকম অসভ্য ছেলের মতো চলাফেরা করবেন না আবার পোশাক নামাতে নামাতে টাকনুর নিচে নামানো যাবে না কেউ কেউ লুঙ্গি নামাতে নামাতে টাকনুর নিচে নামায় দেয় জুতার নিচে নিয়ে দেয় যখন হাঁটে তখন এমনে করে হাঁটে এমন ভাবে হাঁটে তার লুঙ্গির স্টাইল দেখলে মনে হয় গ্রামের মানুষ তাকে এলাকার ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে তার লুঙ্গি দেখা যায় রাস্তাঘাটের সব ধুলাবালু সাফ করে নিয়ে যায় এরকম একজনকে আমি একবার পাইলাম বললাম ভাই গ্রামের মানুষ কি আপনাকে গ্রামের ঝাড়ুদার বানিয়েছে নাকি কয় আপনি হুজুর হয়ে ফাইজলামি করেন আমি বললাম না ফাইজলামি করি না সত্য কথাই তো বলছি তাকায় দেখেন আপনি যখন হাঁটেন সব ময়লা আবর্জনার সাথে চলে যায় খবরদার এরকম পরিধান করা যাবে না কাপড় পরিধান করবেন লুঙ্গি প্যান্ট পায়জামা পড়তে হবে টাকনুর উপরে আর নারীরা যখন বাড়ি থেকে বের হবেন কিভাবে বের হবেন সেটা শিখিয়েছেন কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাবাররুজুন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নারীরা জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় এখন প্রশ্ন হলো জাহেলি যুগের নারীরা কিভাবে ঘর থেকে বের হতো জাহেলি যুগের নারীদের মাথার মধ্যে ওড়না বা নিকাব থাকতো মাথায় তারা খোপা বাঁধতো মাথা খোলা থাকতো
আর তাদের বক্ষ দেশে কোনো অরনা থাকতো না শুধু ড্রেস পড়তো কিন্তু কোনো অরনা থাকতো না জাহেল যুগের মহিলার চাইতেও আধুনিক জাহেল যুগের নারীরা আরো খারাপ মাথা তো খোলা খোলা অরনা তো নাই নাই ড্রেসও বাদ এখন আরো শর্টকাট কাপড় আছে না নাই আর মেয়েদের পোশাকেরও যে কি নাম এখনকার পোশাক হলো ওয়াকা ওয়াকা ঠিক আছে না পাখি কিরণমালা বিষাদ সিন্ধু দেবদাস যুবকেরা ভাবতেছে হুজুর এতগুলার নাম জানে কেমনে মনে ঘরের জন্য এগুলা কিনে না এগুলো তো পত্র পত্রিকায় দেখা যায় এই ড্রেস কিনে না দেওয়ার জন্য মেয়েরা আত্মহত্যা করেছে এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই আমার বোনদেরকে বলছি স্কুলে যাবেন কলেজে যাবেন ইউনিভার্সিটিতে যাবেন চাকরি বা ব্যবসা যে কোনো কাজ আপনি করেন অসুবিধা নাই পর্দার সাথে করেন পর্দার বিধানটা নফল না ফরজ ঘর থেকে বের হয়েছেন বুরখা পরিধান করেন আবার আটোসাটো বুরখা পরবেন না এখন তো বুরখার ভেতরেও ফিতনা আছে না নাই লাল নীল গোলাপি হলুদ কত কালারের যে বুরখা আছে এত কালারফুল আর অ্যাট্রাকটিভ বুরখা পরবেন না কালো রঙের ঢিলে ঢালা বুরখা পরিধান করেন কিছু নারীরা আবার আছে আধুনিক ফ্যাশন আধুনিক বুরখা বুরখা পরেছে ঠিক নিকাব লাগায় না মুখে আশকারা মাস্কারা দেয়া ঠোঁটে লিপস্টিকটা বাইরে হয় এমন নারী মাগুরায় নাই খবরদার এই ফেস মুখ হল দেহের সৌন্দর্যের রাজধানী ছেলেরা যখন বিয়ে করতে যায় মেয়েদের হাত পা দেখে নাকি মুখ দেখে তো এটাই যদি খোলা রেখে দেন তাহলে তো পরিপূর্ণ পর্দা হলো না এজন্য বোনদেরকে বলবো আপনি আপনার মাথার উপরে আল্লাহ বলেছেন ওয়াল ইয়াদরিব না বিখমরিহিন না আলা জুয়ুবিহিন না এমন একটা অরনা মাথার উপরে দাও যাতে করে একেবারে বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায় নিকাব পরিধান করবেন বেপর্দা অবস্থায় ঘর থেকে বের হবেন না বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না আর আপনারাও যারা আছেন আপনার ঘরের মহিলাদেরকে বেপর্দা বানাই আপনি দাইয়ুস হয়ে যাবেন না কারণ দাইয়ুস কোনোদিন আল্লাহর বেহেশতে ঢুকতে পারবে এখনকার কিছু যুবকরা এরা খারাপ হতে হতে এদের রুচি এত খারাপ হয়েছে এখন তারা তাদের বউকে বেপর্দা বানিয়ে বউ আর সে মিলে ভিডিও বানিয়ে সেগুলো ফেসবুক ইউটিউবে দিয়ে ব্যবসা করছে কাপল ব্লগ এটা চাচারা বুঝবেন না এটা যুবকরা বুঝছে কি যুবকেরা কথা ঠিক আছে মহিলা প্যান্ডেলে হয়তো এমনও কিছু গুণ থাকতে পারে মনে মনে কাপল ব্লগের চিন্তা আসে তাদেরকে আগে থেকেই বলি আহারে রুচিতে কি দুর্ভিক্ষ এসেছে আগে তো ছিল এটা যুবকরা বুঝবে ফুড ব্লগ ট্রাভেল ব্লগ এখন এসেছে নব্য ফিতনা কাপল ব্লগ হাজবেন্ড ওয়াইফ কি খায় কোথায় যায় কেমনে ঘোরাঘুরি করে ঢলাঢলি মাখামাখি সব ভিডিও বানিয়ে ফেসবুকে ইউটিউবে বা টিকটকে দিচ্ছে যারা কয়েকটা পয়সা কামানোর জন্য অথবা খ্যাতির জন্য এটা তো খ্যাতিও না সুখ্যাতি না কুখ্যাতি কথা বলেন না কেন যারা সামান্য কয়েকটা পয়সা ইনকামের জন্য লাইক ভিউয়ের ধান্দায় কমেন্টের ধান্দায় যারা নিজের বউকে ফেসবুক ইউটিউব বা টুইটারের মতো পাবলিক প্লেসে ছেড়ে দিয়েছে এই সকল পুরুষ ব্যক্তিত্বহীন পুরুষ এদের রুচিতে দুর্ভিক্ষ নেমেছে এরা বেহায়া বেশরম এদের মধ্যে হায়া শরম নাই লজ্জা বলতে কিছুই তার ভেতরে নাই তার বউকে সে জনগণের সম্পত্তিতে পরিণত করেছে তার বউ তার না তার বউ কার কথা বলেন না কেন বেহায়াদের যদি আমার এই কথাগুলো শুনে একটু হায়া শরম থাকে তো ফিরে আসুক একটু খারাপ লাগে না আপনার বউকে যে আপনি এমন বানিয়েছেন যে জনগণ আপনার বউয়ের চেহারা দেখে মজা নেয় জনগণ আপনার বউকে দেখছে আজে বাজে কমেন্ট করছে অনেকে আবার এই কথার বিপরীতে বলে যা যে যেমন তার চিন্তা তেমন তো আপনি এমন কেন আপনি এমন হয়েছেন বলেই তো জাতি নষ্ট হচ্ছে নিজেকে ঠিক করুন আপনি যে সুন্দর চামড়া দেখাচ্ছেন মানুষকে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আমার বোনদেরকে বলছি
যে সুন্দর চামড়া আল্লাহ দিয়েছেন এই সুন্দর চামড়া যদি আল্লাহর ফরজ বিধান পর্দা লঙ্ঘন করে এই চামড়া যদি পরপুরুষকে দেখান আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন এই চামড়া কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার বিরুদ্ধে যখন চামড়া কথা বলবে আপনি চামড়াকে জিজ্ঞেস করবেন এটাও আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা এত আশকারা মাসকারা দিয়া ডললাম এত শাওয়ার জেল ডললাম এত লোশন লাগাইলাম তুমি এত নাফরমান কেন আমার বিরুদ্ধে কথা বলো চামড়া চামড়া তখন জবাব দিবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই তিনি আমার চামড়ার জবান আজকে খুলে দিয়েছেন যিনি সবাইকে বাক শক্তি দিয়েছেন এই চামড়া আল্লাহ বলেছেন ঢেকে রাখতে আর তুমি পরপুরুষকে দেখিয়েছো আমি সব আল্লাহর কাছে ফাঁস করে দিব আল্লাহু আকবার এই কথা শোনার পরেও যে নারীদের হেদায়েত আসে না এই নারীদের মাথায় মগজে শয়তান পেশাব করে দিয়েছে শয়তান মগজে পেশাব না করলে এত খারাপ হওয়ার কথা আর যারা কাপল ব্লক বানায় জনগণের সম্পত্তি বউকে বানিয়েছে এত সুন্দর করে বুঝায় বলার পরেও যারা হেদায়েতে আসবে তওবা করবে না এদের মাথায় যে শয়তান পেশাব করেছে এরা যে নাপাক হয়েছে তাতে আর কোনো সন্দেহ বাকি থাকলো না আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন আমিন